সহকারে প্রস্তুত হবে বুঝছেন কথাটা আমার শুনবেন তারপর হুজুর ছেলে মানুষ যুবক মানুষ উনি আমাদের আমার অনুরোধ করবেন আমি ইয়ে করব অন্য কিছু না কোরআন হাদিসের আলোকে আমাদেরকে একটু উনি আমি চাইবেন সব আমাদেরকে সবাইকে একটু বুঝিয়ে দেবেন এই অনুরোধটুকু আমি হুজুরের কাছে রাখছি আমার এই হুজুর সাহেবকে আমার খুব পছন্দ হয়েছে এরা সম্পূর্ণ বক্তব্য আমার খুব ভালো লেগেছে কিন্তু হয়তো বলতে বলতে হয়তো দু একটা উদাহরণ স্লিপ হতে পারে এরকম এরকম আমি আপনাদেরকে সামনে দাঁড়িয়েছি এই কারণে যে হুজুর সাহেব যেটা বলেছেন ওরা উনি আমাদেরকে আবার হাদিস কোরআনের আলোকে বোঝাবেন তো হুজুর সাহেব আমাদের ঈশ্বর নবী ঈশ্বর নবী করে না দিয়েছেন মুসা নবী মুসা তিনজন নবী নির্যাতিত হচ্ছে আমি বুঝেছি আমি বুঝেছি চেয়ারম্যান সাহেবের কথা বুঝেছি 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 আপনি বসেন চেয়ারম্যান সাহেব বসেন চেয়ারম্যান সাহেব খুব উনি তো এসেছেন আপনারা বসেন বসেন আচ্ছা ওনারা বসবে প্রিয় ভাইয়েরা বসেন এক সেকেন্ডে বসে যান আপনারা আচ্ছা বসেন চেয়ারম্যান সাহেব এসেছেন আমরা খুশি হয়েছি আলহামদুলিল্লাহ তিনি আলোচনার প্রথম থেকে আসলে আরও বেশি ভালো হতো কারণ হচ্ছে কোনো আলোচক যখন আলোচনা শুরু করেন সে আলোচকের আলোচনার স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত শুনলে বোঝা যায় যে কোনো তিনি কোন থিম বা কোন পয়েন্টটিকে সামনে রেখে তিনি আলোচনা করছেন তো তিনি হয়তো ব্যস্ততার কারণে আসতে পারেননি কিন্তু তিনি এসেছেন আলহামদুলিল্লাহ তো তিনি আসার পরেও ব্যস্ত মানুষ তো অনেক ফোন টোন এসেছে অনেক ফোনে তিনি ছিলেন আপনারা সেটাও দেখেছেন ব্যস্ততার কারণে তিনি আমার পাশে বসেও ফোনে থাকায় ঠিকমতো আমার কথাগুলো শুনতে পারেননি তিনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত থাকতেন আমার মনে হয় ওনার মনে এই প্রশ্ন উদয় হতো না কোরআনুল কেরিম হচ্ছে ইটস দ্য প্রবলেম সলভিং ম্যাথোডোলজি এটি হচ্ছে সকল সমস্যার সমাধানকারী গ্রন্থ আমরা যখন কোরআন থেকে কথা বলি তখন আমরা আল্লাহর কোরআনের কথাগুলোকে মানুষের সামনে বাস্তব ভিত্তিক করে তুলে ধরার চেষ্টা করি আজকে আমরা আলোচনা করতে গিয়ে ইউনুস নবীর কথা বলেছি ইউসুফ নবীর কথা সূরা ইউসুফ থেকে বলেছি এবং ইউসুফ নবীর কথা বলতে গিয়ে বলেছি যে ইউসুফ নবীকে প্রায় দশ বছর জেলখানায় বন্দি করে রাখা হয়েছে ধর্ষণকারীর অপবাদ দিয়ে আমার বক্তব্য রেকর্ড আছে এখানে ক্যামেরায় এরপরে আমি বলেছিলাম এখনও পৃথিবীতে দিন বিরোধী লোকেরা নবীদের উত্তরসূরি আলেমদেরকে এই ধরনের এই ধর্ষণকারীর অপবাদ বানায়া তারাও মাঝে মাঝে এই ধরনের কাজ করে এখন এখন আমি কোনো আলেমের নাম নেই নাই আমি কোনো সরকারের নামও নেই নাই কারণ আমি এত কাঁচা আলেম না যে কথা বলার পরে জবাব রেডি রাখবো না আমি বলেছি পৃথিবীর অনেক জায়গায় এখন কোন জায়গায় হয়েছে সেটা পাবলিক খুঁজে বের করবে মানুষ খুঁজে বের করবে এখন আমার জনগণ যে বুঝছে এটা তারা জানে নইলে তারাই প্রশ্ন করত সুতরাং আমি সরকারকে প্রশাসনকে রাষ্ট্রযন্ত্রকে কাউকে আমি তোয়াক্কা করে দেশবিরোধী সরকার বিরোধী কথা বলিনি বরং আমি আমার বক্তব্যে বারংবার বলেছি মাননীয় প্রধানমন্ত্রীকেও আমি সম্বোধন করেছি মাননীয় প্রধানমন্ত্রীকে সম্বোধন করে দুর্নীতির বিরুদ্ধে উনার কিছু কর্মসূচির কথাও বলেছি ওনাকে আমি ধন্যবাদ দিয়েছি এবং যারা উনার কথা মানে না আমি বলেছি এরা শুধু ইসলাম বিরোধী নয় এরা প্রধানমন্ত্রীর সাথেও বেয়াদবি করেছে কারণ মাননীয় প্রধানমন্ত্রী এত সুন্দর কথা বললেন যে তোমরা এই করণ এই দুর্ভিক্ষের সময়ে তোমরা দেশের সম্পদ বাঁচাও প্রধানমন্ত্রীর কথা এটা আমি ওনাকেও সম্মানিত আমি করেছি প্রধানমন্ত্রীর পক্ষে আমি কথা বলেছি এরপরে আমি আমার বক্তব্যে এটা বলেছি এদেশের যে কোনো বিচারের কাজ আইন করবে রাষ্ট্র করবে আমি বলি নাই
বক্তব্য রেকর্ড আছে আমি বলেছি রাষ্ট্র আইন তাদের গতিতে তারা তাদের বিচার করবে এরপরে আমি বলেছিলাম কিছুদিন আগে একজন কেসিনোওয়ালা বের হয়েছে সে জামিনের অধিকার নিয়ে বের হয়েছে জামিনের অধিকার এটা সবার আছে আজকে আপনার নামে মামলা হইলে আমার নামে মামলা হইলে আপনি হাইকোর্ট থেকে জামিন আনতে পারবেন তখন আমি বলেছিলাম জামিনের অধিকার নায়িকা গায়িকা কেসিনোওয়ালাদের থাকলে জাতির শ্রেষ্ঠ সন্তান আলমদেরও আছে এটা অযৌক্তিক কোনো কথা নয় এটা নাগরিক অধিকারের কথা বলেছি আমি আশা করি আমরা বুঝতে পেরেছি সম্মানিত ভাইরা বসেন সভাপতি সাহেব বক্তব্য দিবেন আমার চেয়ারম্যান সাহেব এসেছেন আমি খুশি হয়েছি আমার ভাইও চেয়ারম্যান ইলেকশন করেন আমার ফ্যামিলি তো এরকম চেয়ারম্যান ইলেকশন অনেকে করেন এর জন্য জনপ্রতিনিধিদেরকে আমি পছন্দ করি কারণ জনপ্রতিনিধি যারা তারা মানুষের খেদমতে কাজ করেন আপনারা তো সকাল থেকে বের হন শুধু নিজের ধান্দায় আর ওনারা বের হন জনগণের ধান্দায় তো ব্যস্ত মানুষ এসেছেন শুরু থেকে কথাগুলো শুনেন নাই আবার আসার পরেও তিনি ব্যস্ত ফোনে ছিলেন সব কথা শুনেন নাই আমার মনে হয় তিনি সব শুনলে আরও ক্লিয়ার হয়ে যেতেন যাই হোক আমার বক্তব্য রেকর্ড আছে এবং আমি আবারও বলছি আমি সরকার প্রশাসন এবং রাষ্ট্রযন্ত্রকে একেবারে চ্যালেঞ্জ করে কোনো কথা বলিনি কোরআন সুন্নাহর আলোকে আমি কথা বলেছি এবং উলামায়ে কেরাম অনেকেই জেলে বন্দী আছেন তারা অপরাধ আমি আবারও বলছি তারা অপরাধ করতে পারে আপনি অপরাধ করে জেলে যাইতে পারেন আমি অপরাধ করে জেলে যাইতে পারি আমি যেটা জোর গলায় বলেছি জামিনের অধিকারটা সবার আছে আমরা কেউ আওয়ামী লীগ করি কেউ বিএনপি করি কেউ জামাত করি কেউ হেফাজত করি এখানে এক একজন এক এক দল করেন কিন্তু বলেন তো দলমত নির্বিশেষে সবাইকে আমরা আলেমদেরকে পছন্দ করি না আমরা কি ভালোবাসি না তো আমরা দলমতের উর্ধে উঠে আমরা এটাই বলেছি আলেমরা আমাদের সম্মানের জিনিস তারা সম্মানের পাত্র তাদের বিচার রাষ্ট্র করুক তাদের বিচার আইন করুক কিন্তু তারা যেন জামিনের এই অধিকারটা তারা যেন পায় এটা তাদের অধিকার এটা আমরা বলেছি ঠিক কি না এটা আমরা রাষ্ট্রের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে বা চ্যালেঞ্জ করে কোনো কথা বলিনি বরং দাবির জায়গা থেকে বলতে পারি কারণ রাষ্ট্র আমাদের অভিভাবক সরকার আমাদের অভিভাবক জনগণ হিসাবে আমরা যে কোনো দাবি তো তুলে ধরতে পারি দাবিটা মানা না মানা এটা তাদের ব্যাপার কিন্তু দাবি তো আমরা তুলে ধরতে পারি তো আমরা দাবির জায়গা থেকে সেটা তুলে ধরেছি এবং এটা দলমত নির্বিশেষে সবার কাজ আর মাহফিলগুলো আসলে দলমতের জায়গা না মাহফিলগুলো হচ্ছে সার্বজনীন যেভাবে মসজিদ সার্বজনীন সেভাবে মাহফিলটাও আমরা সার্বজনীন যাই হোক না আমাদের সময় হয়ে গেছে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمداً عبد الله ورسوله أرسله بالحق بشيراً ونذيراً وداعياً إلى الله بإذنه وسراجاً وقمراً منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক সুন্নাত ওহুদের জালিমের প্রতিরোধ সুন্নাত শুধু জন ধ্যানে থাকা আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বৈরি সকল পথ মারিয়ে চলা সুন্নাত দাওয়াতের দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন
সুন্নাত শুধু নয় বেশ চরাতে যাওয়া আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া মুহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী নীলফামারী জেলার ডিমলা উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ উত্তর ছাতনাই কেরামতিয়া দাখিল মাদ্রাসার হিফজুল কোরআন বিভাগের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ ঐতিহ্যবাহী উত্তর ছাতনাই কেরামতিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার আপনাদের সকলের প্রিয় এবং ভালোবাসার মানুষ জনাব মোহাম্মদ মামুনুর রশিদ সাহেব আতাআল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা সবাই বলি আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট রাজনীতিবিদ এক নং পশ্চিম ছাতনাই ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আনোয়ারুল হক সরকার মাহফিলে আমন্ত্রিত এবং উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আল্লাহ তাআলা সকলকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করুন আমরা সবাই বলি আমিন মাহফিলে আগত উস্তাদ সমতুল্য শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম মঞ্চে বসা জনপ্রতিনিধিবৃন্দ মাহফিলে এসেছেন এই মাদ্রাসার সম্মানিত গভর্নিং বডির সদস্যবৃন্দ উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী মাহফিলে উপস্থিত অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ আমার সামনে বসা আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আজম যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা প্রাণ প্রিয় ডিমলা তথা আমার প্রিয় নীলফামারীবাসী আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে এই সুন্দর আয়োজনে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালেমাতুর শুকর আদায় করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আমরা অনেকেই চুপচাপ হয়ে বসে থাকলাম আল্লাহর শুকরিয়া আদায় করলাম না আসলে সুস্থভাবে বেঁচে আছি এটা আল্লাহর নেয়ামত এই নেয়ামতের শুকরগুজার করা এটা বান্দার দায়িত্ব কর্তব্য হয়তো আমরা না বুঝেই কাজটা করে ফেলেছি কিন্তু আমার প্রিয় নীলফামারীবাসীর কাছে আমি বলে যাব কখনো যেন আর এমনটা না হয় শোনেন আল্লাহ কত দয়া করেছেন এগুলো আপনি গুনে শেষ করতে পারবেন না এজন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা বান্দা তোমাকে আমি এত নেয়ামত দিয়েছি
এত নেয়ামতের সাগরে তোমাকে ডুবিয়ে রেখেছি, তুমি যদি এগুলোর গণনা শুরু করে দাও, গণনা স্টার্ট করে তুমি গুনতেই থাকবা গুনতেই থাকবা, কিন্তু কখনো এর কিনারায় পৌঁছাতে পারবা না, গুনে গুনে আমার নেয়ামত তুমি শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। আপনি কি গণনা করবেন আমাকে বলেন, জন্ম থেকে নিয়ে এখন আজ এখন পর্যন্ত কত লক্ষ লিটার অক্সিজেন গ্রহণ করেছেন, এইটাও তো খাতা কলমে হিসাব কইরা ক্যালকুলেটরে ধরবে না। এই যে আমরা বেঁচে থাকার জন্য অক্সিজেন গ্রহণ করি, অক্সিজেন গ্রহণ করা ছাড়া বাবারা আব্বাজানরা আমার যুবক তরুণ ভাইয়েরা আমরা কি বেঁচে থাকতে পারবো? বেঁচে থাকার জন্য অক্সিজেন গ্রহণ করি। আপনারা কি জানেন প্রতিদিন একজন সুস্থ মানুষ বেঁচে থাকার জন্য 300 থেকে 500 লিটার অক্সিজেন গ্রহণ করে? আল্লাহ আকবার। তাহলে আমার কথা নিশ্চয়ই আপনারা বুঝেছেন, বুঝে থাকলে একটু জবাব দেন তো, একজন সুস্থ মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন কত লিটার অক্সিজেন গ্রহণ করে? প্রায় 500 লিটার। এখন এই 500 লিটার অক্সিজেনের বাজার দর কত আপনারা কি জানেন? করোনা ভাইরাস যখন পৃথিবীতে এসেছিল তখন অক্সিজেনটা কত বড় নেয়ামত, এটা মানুষ হারে হারে টের পেয়েছিল। যদিও আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের উপরে আল্লাহর আলাদা একটা রহমত ছিল, এজন্য করোনাকালীন সময়ে উন্নত অনেকগুলো দেশ নাস্তানাবুদ হয়ে গেলেও আমরা অনেক ভালো ছিলাম। কী কারণে? কারণ আমরা করোনার চাইতে বেশি শক্তিশালী, তাই না? হ্যাঁ কি চাচা আপনি হ্যাঁ হ্যাঁ বলতেছেন, আসলে কি আমরা করোনার চেয়ে শক্তিশালী? করোনার চেয়ে আপনি কেমনে শক্তিশালী হবেন? আল্লাহর গজব থেকে। আল্লাহ যদি কাউরে ধ্বংস করতে চান বাঁচার কোনো উপায়? কিন্তু আমার অবাক লাগে, আমরা কিছু মানুষ এই করোনা আসার পরে যে আল্লাহ বাঁচালেন, ওই আল্লাহরে আমরা এই হেফাজতের জন্য আল্লাহকে আমরা থ্যাঙ্কস দেই না, আল্লাহর শুক্রিয়া করি না। কেউ কেউ দেখলাম বলেছে আমরা একটু শক্তিশালী বেশি তো মোকাবেলা করছি আমরা। আপনি আল্লাহর দেওয়া গজবকে মোকাবেলা করার ক্ষমতা রাখেন? কথা বলেন না কেন, আল্লাহর দেওয়া গজবকে কেউ মোকাবেলা করতে পারবে? পারবে না। আল্লাহর দেওয়া গজবকে রুখে দেওয়ার সাধ্য কারো নেই। আমি বলছিলাম এই অক্সিজেন কত নেয়ামত, দেখেন নাই আপনারা ফেসবুকে বিভিন্ন দেশে অক্সিজেনের জন্য কি ছোটাছুটি মানুষের। তো 500 লিটার অক্সিজেনের বাজার দাম হচ্ছে প্রায় 4 থেকে 6 লক্ষ টাকা। কত টাকা? 4 থেকে আমরা যদি ধরে নিই 5 লক্ষ টাকা, তাহলে প্রতিদিন একজন মানুষ প্রায় 5 লক্ষ টাকার অক্সিজেন নেয়, টাকা দিয়া না ফ্রি ফ্রি নেয়। আরও জোরে বলতে হবে, টাকা দিয়া না ফ্রি ফ্রি। ফ্রি ফ্রি ওই অক্সিজেনটা দিয়া যিনি বাঁচায় রাখতেছেন তিনি কি ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন, কোন নেতা খেতা না? আল্লাহ। তাহলে নিয়ামত খেয়ে আল্লাহর অক্সিজেন নিয়ে বেঁচে আছেন, আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? শরীরের সব শক্তি গলার মাঝ বরাবরের আকাশ বাতাস প্রকম্পিত করে আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহর দেওয়া নিয়ামত খেয়ে বেঁচে আছি আমরা। আর উত্তরবঙ্গে তো আল্লাহ সব নিয়ামত দিয়েছেন। আমি গতকাল লালমনির হাটে গিয়ে অবাক হয়ে গিয়েছি, ওই যে তিস্তা নদীর শাখা দেখলাম ওইদিকে গিয়েছে, বালুর মধ্যে ভুট্টা চাষ হয়েছে আলহামদুলিল্লাহ। আমি অবাক হয়ে গেলাম, বালিতেও ভুট্টা হচ্ছে, নিয়ামতটা কার? এই উত্তরবঙ্গের মাটিগুলো সোনা, এখানে কিছু ফেললেই হয়ে যায় আলহামদুলিল্লাহ। আমার বাড়ি সিলেটে, আমি আপনাদের এই উত্তরবঙ্গে এই রংপুর বিভাগে যতবার এসেছি আপনাদের আন্তরিকতা আপনাদের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। আর আমি স্বাভাবিকভাবে দেখেছি আপনাদের এই উত্তরবঙ্গের মানুষের মন মেজাজ একটু ঠান্ডা, একটু ঠান্ডা প্রকৃতির আলহামদুলিল্লাহ, ঠান্ডা তো হবে। এবং আমি দেখলাম এখানে অনেক বয়স্ক চাচারা, বয়স হয়েছে কিন্তু ফিজিক্যালি ফিট আছেন। আমার মনে হয় এটা নিজেদের চাষবাস করা, নিজেদের হাতে চাষবাস করা ফরমালিন মুক্ত ভেজাল মুক্ত খাওয়া দাওয়া গ্রহণ করার কারণেই আমার মনে হয় আমার চাচাজানরা এত বয়সও ফিজিক্যালি ফিট আছেন আলহামদুলিল্লাহ। তো তাজা তাজা শাকসবজি খান, ঠিক আছে। হ্যাঁ, পাশে তো তিস্তা নদীও মনে হয়, এলেঙ্গা মাছ, তাই না? তো মামুন ভাই তো এলেঙ্গা মাছ খাওয়াইলে ভালো হইতো। এলেঙ্গা মাছ আপনাদের অনেক কি বলে আপনাদের এলাকায় খুব প্রচলিত মনে হয়, তাই না? তো যাই হোক, তো তাজা তাজা জিনিস যেমন খান, তাজা তাজা আওয়াজও লাগবে, ঠিক আছে? ইনশা সম্মানিত ভাইয়েরা,
এই যে পৃথিবী যেখানে আমরা বাস করছি এই পৃথিবীতে আমরা এসেছি আমরা এখানে চিরকাল থাকব না সবাই আমরা এই পৃথিবী থেকে ইন্তেকাল করব ইন্তেকাল ইটস এন আরবিক ওয়ার্ড এটা আরবী শব্দ এর বাংলা অর্থ হলো স্থানান্তর হওয়া এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া তো যেখানে আছি এখান থেকে স্থানান্তরিত হয়ে ইন্তেকাল করে আমরা চলে যাব কবরের জগতে তাহলে আমরা এই দুনিয়াতে থাকব না মউতের মাধ্যমে আমরা চলে যাব ইটস আওয়ার ফাইনাল ডেস্টিনেশন এটা হচ্ছে আমাদের চূড়ান্ত গন্তব্য চলে যাব আমরা কেউ থাকব না এই যে আসলাম চলে যাব আশা যাওয়ার মাঝখানের এই সময়টাকে বলা হয় হায়াত জীবন ইংরেজিতে যেটাকে আমরা বলি লাইফ আমাদের এই ক্ষুদ্র জীবনে দুঃখ থাকে আনন্দও থাকে বেদনার সাথে আনন্দ থাকে হাসির সাথে কান্না থাকে কখনো কখনো দেখা যায় জীবনের উত্থানের সাথে পতনও আছে এই যে আমাদের জীবনে কখনো কখনো সুস্থ থাকি কখনো অসুস্থ হই কখনো ব্যবসায় লস কখনো আবার গজব আসে কখনো মুসিবত আসে দুর্ভিক্ষ আসে এই যে মানুষের ক্ষুদ্র এই জীবনে নানামুখী গজব নানামুখী কষ্ট দুঃখ দুর্দশা এগুলো কেন আসে এগুলো কি এমনি এমনি আসে না আসার কিছু কারণ আছে আপনারা নীলফামারীর মানুষ এত তাজা তাজা শাকসবজি খান তাজা তাজা মাছ খান এত আস্তে আস্তে আওয়াজ দিলে তাহলে তো ওই ক্ষেতের শাকসবজি কষ্ট পাবে যে আমাদেরকে খাইয়া এগুলা নিয়ে অবস্থা বলেন এই যে আমাদের জীবনে দুঃখ কষ্ট বালা মুসিবত আসে এগুলো কি এমনি এমনি আসে না এগুলো এমনি এমনি আসে না এগুলো আমাদের নিজেদের কারণে আসে আমরা যখন নিজেরা গুনাহের দিকে ধাবমান হয়ে যাই আমরা যখন নিজেদেরকে পাপের সাগরে ডুবিয়ে দিই তখন মাঝে মাঝে আমাদেরকে সতর্ক করার জন্য গজব আসে যার তরফ থেকে তিনি কে গজব দেওয়ার মালিক কে গজব থেকে বাঁচানোর মালিক কে নাকি বিশ্বাস হয় না আপনাদের গজব আল্লাহ এমনি এমনি দেন না যখন আমরা গজব আসার কাজ শুরু করি রব্বুল আলামিন তখন গজব দেন এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ظهرال فساد في البر والبحر بما كسبت أيدي الناس الله تعالى বলছেন স্থলে এবং জলে যত ফাসাদ যত বিশৃঙ্খলা যত গজব আপতিত হয় বিমা কসবত আইদিন নাস এগুলো মানুষের দুই হাতের কামাই করা এগুলো এমনি এমনি আসে না মানুষ গজব আসার কাজ করে এই জন্য গজব দেন কে আরো জোরে বলেন গজব দেন কে আবার গজব থেকে বাঁচানো কে এই যে আমরা এখন এমন একটি সময়ে দাঁড়িয়ে আছি বিশ্ব নেতারা বলছেন সামনে অর্থনৈতিক মন্দা সামনে গজব চলে আসতে পারে অনেকেই বলতেছেন 23 থেকে 26 সাল এই কয়েকটা বছর গোটা বিশ্বে দুর্ভিক্ষ দেখা দিতে পারে এখন দেখলাম মাথা মোটা যারা তারা বলতেছে রাশিয়া আর ইউক্রেন যুদ্ধের কারণে এই দুর্ভিক্ষ আসতেছে শুধু এই কারণে দুর্ভিক্ষ আসতেছে না আমরা পাপ করতে করতে অন্যায় করতে করতে জুলুম করতে করতে এত নিচে নেমে গিয়েছি এই সকল অন্যায় পাপ আর জুলুমের কারণে গজব নাজিল হয় কার তরফ থেকে গজব আল্লাহ দেন আবার গজব থেকে আল্লাহ বাঁচান আমরা যদি তওবা করে ফেলি আমরা যদি ইস্তেগফার করে আল্লাহর পথে ফিরে আসি গোটা দুনিয়াতে গজব আসলেও তওবাকারী লোকগুলাকে গজব থেকে যিনি বাঁচায় দিবেন তিনি কে আসতে বলবেন না জুড়ে বলেন তিনি কে কেমনে গজব আসার পরে আল্লাহ বাঁচান শোনেন ইউনুস নবীর কাহিনী আমার মনে পড়ল বর্তমান ইরাকের মুসেল নগরীর নিকটবর্তী নিনাওয়া অঞ্চলের হেদায়েতের জন্য রব্বুল আলামিন সাইয়্যিদিনা ইউনুস আলাইহিস সালামকে পাঠালেন ইউনুস আলাইহিস সালাম এসে তাদেরকে দাওয়াত দিলেন দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরেও তার উম্মতের লোকেরা দাওয়াত কবুল করল না শেষ পর্যন্ত ইউনুস আলাইহিস সালাম তিনি তাদেরকে বললেন শোনো দীর্ঘদিন তোমাদেরকে দাওয়াত দিলাম
দাওয়াত কবুল করলে না আল্লাহর সাথে কুফরিতে নিমজ্জিত আছো এখনো তোমরা জুলমের উপরে আছো শোনো শোনো আল্লাহ বলেছেন তিন দিন পরে তোমাদের উপরে গজব চলে আসবে আল্লাহর আদেশে আমি এলাকা ছেড়ে চলে যাচ্ছি আমার দাওয়াত তোমাদের কাছে ভালো লাগতো না আমার কথা ভালো লাগতো না আমি আল্লাহর আদেশে চলে যাচ্ছি তোমাদের উপরে গজব আসবে এই কথা চলে ইউনূস এই কথা বলে ইউনূস আলাইহিস সালাম চলে যাচ্ছিলেন ইউনূস নবীর কম ইউনূস নবীকে নবী হিসেবে না মানলেও মনে মনে তারা ঠিকই জানতো ইউনূস আলাইহিস সালাম কার নবী আস্তে বলবেন না জোরে বলেন কার নবী এই জন্য ইউনূস নবী যখন এলাকা ছেড়ে চলে গেলেন তার উম্মতের লোকেরা গজব আসার কিছু পূর্বাভাস লক্ষ্য করলো গজব আসার পূর্বাভাস যখন তারা লক্ষ্য করলো তারা এবার তাদের ছেলে মেয়ে সবাইকে নিয়ে আবাল বৃদ্ধ বনিতা সবাইকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেল তারপরে তারা মনে মনে ভাবলো চিন্তা করলো নবী যেহেতু এই কথা বলেছেন নবীর কথা মিথ্যা হতে পারে নবীর কথা মিথ্যা হতে পারে না এই জন্য তারা আল্লাহর কাছে ধারণা দিল তারা তওবা করে ফেললো তারা যখন তাদের কুফরের কারণে অনুতপ্ত হয়ে অনুশোচনা করে তওবা করে আল্লাহর কাছে আসলো তখন তারা যখন তারা অনুশোচনা বোধ করে অনুতপ্ত হয়ে তওবা করলো তাদেরকে মাফ করে দিলেন কি আস্তে বলবেন না জোরে বলেন মাফ করে দিলেন কি ইউনূস নবী মাছের পেটের ভেতরে যাওয়ার কাহিনী আপনারা অনেকে হয়তো জানেন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে কেমনে গেলেন শুনেন ইউনূস নবী তার কওমকে ছেড়ে চলে গেলেন তিনি ভাবলেন তিন দিন তো হয়ে গেছে হয়তো আমার উম্মত শেষ আল্লাহর গজবে শেষ কিন্তু তিনি খবর নিয়ে দেখলেন তার উম্মতের উপরে গজব আসে তিনি মনে মনে ভাবলেন হায় হায় গজব যেহেতু আসলো না আমি যদি এলাকায় ফিরে যাই আমার উম্মত আমাকে মিথ্যাবাদী মনে করবে মিথ্যাবাদী মনে করে তারা হয়তো আমার উপরে নির্যাতন চালাতে পারে কিংবা আমাকে হত্যা করেও ফেলতে পারে আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা না করে নিজের ইজতিহাদের ভিত্তিতে তিনি এবার হিজরত শুরু করলেন এবার তিনি এক জায়গায় যাওয়ার জন্য নদীতে গিয়ে তিনি এবার জাহাজে উঠলেন জাহাজ যখন মাছ পথে চলে গেল জাহাজ বা নৌকা সেটা ডুবে যাচ্ছিল তখন জাহাজের নাবিকেরা বলল আমাদের এখানে যাত্রী হয়তো বেশি উঠে গিয়েছে একজনকে জাহাজ থেকে আমরা ফেলে দিব হয়তো তার কারণে এটা হচ্ছে নতুবা একমনটা হওয়ার কথা নয় এগুলো বানানো কিচ্ছা নয় সূরা ইউনূসের ভেতরে সব আছে অন্যান্য সূরায় এগুলো আছে ইউনূস এবার তারা লটারির আয়োজন করলো আল্লাহ কোরআনে বলেছেন ফাসাহামা লটারির যখন আয়োজন করা হলো ইউনূস নবীর নাম একবার না তিন তিনবার উঠলো ইউনূস নবীকে এবার তারা নৌকা থেকে জাহাজ থেকে এবার তারা নদীতে ফেলে দিল তিনি যখন তাকে যখন নদীতে বাসা করে ফেলে দেওয়া হলো একটা মাছ তাকে গিলে ফেললো কোনো কোনো রেওয়ায়েতে পেয়েছি ইউনূস নবী তিনটা অন্ধকারে পড়ে গিয়েছিলেন এক নম্বর অন্ধকার হলো রাতের অন্ধকার দুই নম্বর অন্ধকার হলো সাগরের অতল তলদেশের অন্ধকার তিন নম্বর অন্ধকার হলো মাছের পেটের ভেতরের অন্ধকার এই ত্রিবিধি অন্ধকারে নিপতিত হয়ে সেই দিনে ইউনূস আলাইহিস সালাম দেখলেন এমন জায়গায় এসেছি এখান থেকে একজন ছাড়া আমাকে আর কেউ উদ্ধার করতে পারবে না তিনি কে মাছের পেটের ভেতর থেকে ইউনূস নবী তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন যেটাকে আমরা দুয়া ইউনূস নামে জানি আল্লাহ কোরআনে ওনার দুয়া উঠে আয় দিলেন ইউনূস নবী ফরিয়াদ করলেন পড়েন আমার সঙ্গে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমিন তিনি বললেন হে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই তুমি ছাড়া কোনো মাবুদ নাই তুমি তো পবিত্র আমি নিজের উপরে জুলুম করে ফেলেছি তোমার সিদ্ধান্তের অপেক্ষা না করে আমি চলে যেতে চাচ্ছিলাম এই জন্য ইউনূস নবীকে এখন পরীক্ষায় ফেলেছেন কে ইউনূস নবী পরীক্ষায় পড়ে পরীক্ষার পরে তিনি এই বিপদ থেকে বাঁচার জন্য দোয়া করলেন কার কাছে সেই দোয়াটা আল্লাহ কবুল করলেন আল্লাহ বললেন আমার ইউনূস যখন সাগরের অতল তল দেশে মাছের পেটের ভেতর থেকে যখন আমাকে আওয়াজ দিল আমার কাছে যখন ফরিয়াদ করল আমার ইউনূসের ডাক কেউ শুনল না দুনিয়ার কেউ শুনল না মানুষ শুনল না ফেরেশতা শুনল না
পশু পাখি শুনলো না কেউ না শুনলো ইউনুস নবীর ফরিয়াদ যিনি শুনেছেন তিনি কি সঙ্গে সঙ্গে আল্লাহ জবাবও দিলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন আল্লাহ বললেন আমি আমার নবী ইউনুসের ডাকের জবাব দিলাম তিনি যে বিপদে পড়েছেন উদ্ধার করলাম এভাবে করে ওয়া কাযালিক এভাবে করে যদি ঈমানদাররা বিপদে পড়ে মুসিবতে পড়ে আমার কাছে সাহায্য চায় নুনজিল মুমিনিন মুমিনদেরকেও বিপদ থেকে যিনি বাঁচাবেন তিনি কে এই কিচ্ছাটা শোনাইছি আপনাদেরকে কেন জানেন ইউনুস নবীর উম্মতের উপরে গজব আসার কথা ছিল গজব উঠায় আল্লাহ নিয়েছেন কেন না জোরে বলেন কিসের কারণে এই যে গুনাহ করছি আমরা পাপ করছি আমরা বেপর্দায় চলছি আমরা যুবক ভাইরা ফোন হাতে পেয়ে মোবাইলের ফেতনায় পড়ে গুনাহের সাগরে আমরা নিজেদেরকে শেষ করে দিচ্ছি এই গুনাহ থেকে পাপ থেকে আর যে অন্যায় অবিচার শুরু করেছি আমরা এই কোরআনের ধারক বাহক কোরআনের মুফাসসির মুহাদ্দিস শাইখুল হাদিসদের সঙ্গে বেয়াদবি করে তাদেরকে জেলখানায় ঢুকাইয়া বেশ্যা নারীদেরকে জেলখানা থেকে বের করে দিয়া আর আলেমদের হাতে হাত করে পড়ে যে বেয়াদবি শুরু করেছি এর পরিণাম কিন্তু ভালো হবে না খুব অবাক লাগে প্রিয় নীলফামারীবাসী অবাক লাগে কিছুদিন আগে ক্যাসিনোর সম্রাট জামিন নিয়ে বের হয়েছে কিছু এর কিছুদিন আগে আরেক নায়িকা বের হয়েছে এখন এর উত্তরে যদি বলেন জামিন নেওয়া জামিন পাওয়া একজন নাগরিকের অধিকার তাহলে জামিন পাওয়ার এই অধিকার কেন দেশের শ্রেষ্ঠ সন্তান আলেমরা পায় না তারা অপরাধী হলে রাষ্ট্র বিচার করবে আইন বিচার করবে কিন্তু জামিন পাওয়ার নাগরিক অধিকার তো তাদের রয়েছে আরো অবাক লাগে বেশ্যা মহিলাদেরকে আদালতের মধ্যে দড়ি ছাড়া রশি ছাড়া উঠানো হয় আর বড় বড় শাইখুল হাদিসদেরকে দড়ি দিয়া বেঁধে বেইজ্জত করে আদালতে উঠানো হয় আল্লাহ বরদাস্ত করবেন না এগুলো হাদিসে নবীজি বলেছেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম মজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো মজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো ওয়া ইন কানা কাফিরান নবীজি বলেছেন যদি কোনো মজলুম কাফের হয় মুসলমান হওয়া লাগবে না কাফের হইল তার বদদুয়া থেকে বেঁচে থাকো ফা ইন্নাহু লাইসা দুনাহা হিজাব কারণ মজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে এই মজলুমের বদদুয়া এটা লেগে গেল অবস্থা খারাপ আপনারা বলিয়েন না সব সময় যে মাথা মুটারা বলবে এই সব দুর্ভিক্ষ মন্দা এগুলো রাশিয়া আর ইউক্রেন যুদ্ধের কারণে হচ্ছে তাহলে করোনা মহামারী কার কারণে হয়েছে ব্যাককলের দল যে কোনো গজব আসে কার তরফ থেকে গজব আসার পরে আল্লাহ যে বাঁচান তৌবামুখী ইস্তেগফারমুখী ইমানদার ভালো মানুষকে যে আল্লাহ বাঁচান এটা আপনাদেরকে কোরআন থেকে দেখাবো কোরআন থেকে দেখাবার আগে আমরা তো বাস্তবিক মানুষ আছেন বাস্তবতা দিয়ে বুঝাই আচ্ছা আমার আব্বাজানরা আমার যুবক তরুণ ভাইয়েরা আপনারা বলেন তো এই যে দুই বছর পৃথিবীতে করোনা মহামারী ছিল পৃথিবীর যে উন্নত দেশগুলোর নাম আমরা জানি যাদের চিকিৎসা অনেক উন্নত তথ্য প্রযুক্তিতে যারা অনেক এগিয়ে যাদের সামরিক শক্তি অনেক বেশি সব দিক থেকে তারা উন্নত কিন্তু এই ভাইরাসকে কি তারা মোকাবেলা করতে পেরেছে নিয়ন্ত্রণ করতে পেরেছে দেখা গিয়েছে লাশের পাহাড় আমার বাড়ি তো সিলেটে আমার অনেক আত্মীয় স্বজন ইংল্যান্ডে কানাডাতে আমেরিকাতে থাকেন ইংল্যান্ড থেকে আমার এক আত্মীয় ফোন করে প্রচুর কান্নাকাটি করেছেন বললাম কাঁদেন কেন তখন এই তো গত বছরের কথা বলছি ফোন করে বলল দোয়া করিয়েন এমন অবস্থা বাংলাদেশে হইলে তো মল্লে লাশের দাফনের জায়গা পাইতাম এখানে ইংল্যান্ডে এত পরিমাণ লাশ আসতেছে যে দাফন করতে হলো 20-25 দিন অপেক্ষা করা লাগে সিরিয়ালের জন্য কঠিন অবস্থা ইংল্যান্ডে আমেরিকায় ফ্রান্সে ইতালিতে লাশের পাহাড় জমেছে আপনারা তখন দেখেছেন পৃথিবীবাসী এক নতুন চিত্র দেখেছে বাপ মারা যায় ছেলে লাশের কাছে যায় না স্ত্রী মারা যায় স্বামী কাছে যায় না স্বামী মারা যায় স্ত্রী কাছে যায় না লাশ থুইয়া মানুষ পালায় কঠিন অবস্থা বাংলাদেশ গরিব দেশ
ঠিক মতো খাইতে পারি না আমরা আমাদের চিকিৎসা হলো এমন হসপিটাল গুলোতে গেলে দেখবেন কেবিনেও জায়গা নাই সিটেও জায়গা নাই হাসপাতালের বারান্দায় বারান্দায় মানুষ পড়ে আছে আমি কি ভুল বলেছি গরীব মানুষ আমরা আমাদের চিকিৎসা ভালো না খেতে খাওয়া মানুষ আমরা খেতে কাজ করে খাই ঠিক মতো আমরা চলতেও পারি না করোনার এই মহা গজবে যখন উন্নত দেশগুলো দিশেহারা হয়েছে এই গরীব দেশের গরীব মুসলমানগুলোরে তখন হেফাজত করেছেন কে WHO World Health Organization বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল বাংলাদেশ একটা গরীব দেশ এই দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত নয় এদেশের মানুষ সচেতন নয় সুতরাং এই দেশে করোনায় কমপক্ষে 10 লক্ষ মানুষ মারা যাবে এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল আপনারা বলেন 10 লাখ দূরের কথা 1 লাখ মানুষ কি মরছে আপনারা কি করোনাকে শক্তি দিয়ে ঠকাইছেন বাঁচাইছেন কি যিনি বাঁচাইলেন কেন বাঁচাইলেন চিন্তা করেন নাই আপনারা আমি চিন্তা করলাম এত গরীব আমরা আমাদের চিকিৎসা উন্নত না আমরা এত সচেতন না এরপরে আমরা এত ভালো থাকলাম কিভাবে আমি কিছুটা গবেষণা করলাম গবেষণা করে এটা আমার ব্যক্তিগত গবেষণা গবেষণা করে আমার কাছে যেটা মনে হলো আমি কি আমার ব্যক্তিগত অভিমত আপনাদের সাথে শেয়ার করব আমি ভাবলাম কেন আমরা এত ভালো এত গরীব আমরা এত সচেতন না আমার দেশের মানুষ আরে করোনা ভাইরাস আর কি ভাইরাস আমাদের মানুষ দেশের মানুষ ওই যে যখন করোনা ভাইরাস চলে আমার বাসার সামনে দেখলাম ড্রেনের মধ্যে কিছু লোক সারা দিন কাজ করে মানে অবস্থা এমন যে করোনা ভাইরাসও ভয় পাবে আমি এদেরকে ধরব কেমনে এরা তো এক একটা ভাইরাস বোমা আমি অবাক যে কিভাবে আমরা এত ভালো আছি গবেষণা করলাম গবেষণা করে দেখলাম হায় 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 কেন ভালো থাকবো না আমরা এই দেশে কেন আল্লাহর নেয়ামত আসবে না কেন আল্লাহ আমাদেরকে হেফাজত রাখবেন না বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ এই দেশে যতগুলো হাফেজি মাদ্রাসা আছে যতগুলো কওমি মাদ্রাসা আছে যতগুলো আলিয়া মাদ্রাসা আছে পৃথিবীর অন্য কোনো দেশে এত দিনই প্রতিষ্ঠান নাই কারু সিল্লাই সিন্নি খাও এটাই চিনলা না এই দেশে হাজার হাজার প্রতিষ্ঠান আছে যেই প্রতিষ্ঠানগুলোতে হাফেজি মাদ্রাসার হাফেজ ছাত্ররা ভোরের সূর্যের আলো ওঠার আগে ফজরের আজানের এক ঘন্টা আগে উঠে কুরআনের তেলাওয়াত করে বড় বড় বুজুর্গরা তাহাজ্জুদের নামাজ পড়ে সব বেদারি করে করে চকের পানি ছাড়ে এই চকের পানির বরকতে বাংলাদেশের রহমত নেমে আসে আমি চিন্তা করলাম এত ভালো আছি কেমনে আমরা এত গরিব দেশ চিকিৎসা ব্যবস্থাও ভালো না করোনার গজবে তো আমরা এত নাস্তানাবুদ হলাম না চিন্তা করে দেখলাম এই দেশে আল্লাহর জিকির হয় সবচাইতে আপনারা বলবেন কেমনে এই যে অক্টোবর নভেম্বর মাস আসলে অক্টোবর নভেম্বর থেকে নিয়ে শুরু করে এপ্রিল পর্যন্ত এই বাংলাদেশে একটানা 5-6 মাস 68,000 গ্রামের প্রতিটা গ্রামে গ্রামেই দেখবেন এমন কোনো রাত নাই এমন কোনো দিন নাই যে প্রতিদিন প্রতিরাত কোনো না কোনো জায়গায় মাহফিল হচ্ছে না এই মাহফিলে জিকির হয় কার মাহফিলে জিকির হয় কার আজকে কি শুধু আপনাদের এই উত্তর ছাতনাই এলাকায় কি শুধু আজকে মাহফিল হচ্ছে না আজকে শত শত জায়গায় হচ্ছে প্রতিদিন প্রতি রাত এরকম হচ্ছে আল্লাহর জিকির হচ্ছে বাংলাদেশে দিনচর্চা বেশি হয় আল্লাহর জিকির বেশি হয় এই জন্য বাংলাদেশের গরিব মুসলমানদের প্রতি আল্লাহর দয়াও বেশি তাহলে বোঝা গেল দুই বছরের করোনায় কোন দেশ অবস্থা খারাপ আর গরিব দেশের অবস্থা ভালো এই কুদরত টাকা আসতে বললে হবে না কুদরত টাকা আল্লাহর কসম নীলফামারীবাসী আগামী 4-5 বছর দুর্ভিক্ষ আসতে পারে ঠিক আছে কিন্তু আজ আমি আপনাদের সামনে বলে যাচ্ছি আমরা সবাই যদি গুনাহ থেকে ফিরে আসি আমরা যদি জুলুম থেকে ফিরে আসি আলেমদের সঙ্গে বেয়াদবি করা থেকে ফিরে আসি গোটা পৃথিবীতে দুর্ভিক্ষ আসলেও আমার বাংলাদেশে দুর্ভিক্ষ আসবে না ইনশাআল্লাহ এখন বলবেন হুজুর ঠিক আছে সুন্দর স্লোগান সব সমস্যার সমাধান দিতে পারে এবার এই কোরআন থেকে আমরা সমাধান জেনে নেই যে কিভাবে এই দুর্ভিক্ষ থেকে আমরা বাঁচব ইনশাআল্লাহ এবার আমরা কোরআন থেকে জানি যে আসলেই দুর্ভিক্ষ আসলেও দুর্ভিক্ষ থেকে কিছু মানুষকে আল্লাহ হেফাজত করেন কেমনে এটা আমরা এখন কোরআন থেকে জানবো ইনশাআল্লাহ
ইউসুফ নবীর নাম শুনেছেন আপনারা ইউসুফ নবীর নাম শুনেছেন আপনারা বলেন তো এই পৃথিবীর সব এই পৃথিবীর সুন্দর মানুষ দুনিয়ার অর্ধেক সুন্দর আল্লাহ কোন নবীকে দিয়েছেন ইউসুফ নবীর সময়েও দুর্ভিক্ষ হয়েছিল কিন্তু ওই দুর্ভিক্ষের সময় মিশরের চারপাশে দুর্ভিক্ষ নেমে আসলেও আল্লাহ তাআলা ইউসুফ নবীকে যে ফর্মুলা দিলেন এই ফর্মুলা মেনে নেওয়ার কারণে মিশরের তাওহীদবাদী মানুষগুলোকে দুর্ভিক্ষ থেকে যিনি হেফাজত করলেন তিনি কে ছোট্ট সেই ঘটনাটা শুনেন ইউসুফ আলাইহিস সালাম তার বাবার নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম ইয়াকুব নবীর সকল সন্তানদের চাইতে ইউসুফ আলাইহিস সালামকে তিনি বেশি আদর করতেন বেশি ভালোবাসতেন ইউসুফ নবী দেখতেও অত্যন্ত সুন্দর মানুষ ছিলেন যাকে রব্বুল আলামিন এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন ইউসুফ নবীকে ইয়াকুব আলাইহিস সালাম বেশি ভালোবাসতেন এই জন্য ইউসুফ নবীর অন্যান্য ভাইয়েরা হিংসায় পড়ে গেল তাদের কাছে এটা ভালো লাগলো না হিংসার বশবর্তী হয়ে তারা তাদের ভাই ইউসুফ আলাইহিস সালামকে তাদের বাবা থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য তারা চক্রান্ত করলো তারা একদিন খেলার নাম করে ইউসুফ নবীকে তাদের ইউসুফ নবীকে তারা অনেক দূরে নিয়ে গেল তারা ইয়াকুব নবীকে বলল আব্বাজান আমার আমাদের সঙ্গে ইউসুফকে দেন ইউসুফকে নিয়ে আমরা মরুভূমিতে খেলাধুলা করব ইউসুফ নবীকে ইয়াকুব নবী দিতে চান নাই কিন্তু তাদের জুরা জোর জবরদস্তির কারণে তিনি দিলেন তারা যখন ছোট্ট ইউসুফ নবী বয়স তখন খুব কম বালক মানুষ ছোট্ট সেই ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে তারা যখন দূরে কোথাও চলে গেল একটা কুয়া তারা খুঁজে পেল সেই অন্ধকার কুয়ার মধ্যে ইউসুফ নবীকে তারা হত্যা করার জন্য অন্ধকার সেই কুয়ায় ফেলে দিল তারা মনে মনে ভেবেছিল সাঁতার না জানা ছোট্ট ইউসুফ নবী ওই অন্ধকার কুয়ার মধ্যে মৃত্যুবরণ করবে অথবা কেউ যদি দয়া করে এখান থেকে উঠায় তাহলে ইউসুফ নবীকে গোলাম বানিয়ে ফেলবে এই উদ্দেশ্যে তারা যখন ইউসুফ নবীকে অন্ধকার কুয়ায় ফেলে দিল তারা ভেবেছিল ইউসুফ নবী এখানেই শেষ বলেন তো দেখি জন্ম আর মৌতের মালিককে আসতে বলবেন না জোরে বলেন জন্ম আর মৌতের মালিককে হায়াত দেন কে আবার দুনিয়া থেকে কেড়ে নেন কে তাদের ভাই ইউসুফ নবীর ভাইয়েরা ইউসুফ নবীকে অন্ধকার কুয়ায় ফেলে দিয়েছিল তারা ভেবেছিল শেষ আর আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে ইউসুফ নবীকে সেখান থেকে উঠালেন একটা কাফেলা সেখান থেকে ইউসুফ নবীকে উঠালো মিশরে নিয়ে বিক্রি করলো যার কাছে বিক্রি করেছিল তিনি ছিলেন আজিজ এ মিশর ইউসুফ নবীকে ছোটবেলায় গোলাম হিসাবে ক্রয় করলেন কিন্তু কে জানতো এই গোলাম একদিন মিশরের শাসক হবে আল্লাহ আকবার গোলাম হিসাবে ক্রয় করে নিয়ে গেলেন কিন্তু গোলামের মতো আচরণ করলেন না কারণ চেহারার দিকে তাকালেই মায়া লাগে কম না বেশি চেহারাটা বড় সুন্দর আল্লাহ এত সুন্দর করে বানালেন চোখ চোখ দিয়ে তাকালে চোখ ফেরাতে মন চাইতো এত সুন্দর চেহারা গোলাম হিসেবে কিনলো আজিজ মিশর তার সাথে গোলামের মতো আচরণ করলেন না এত সুন্দর চেহারা চেহারার দিকে তাকালে মায়া লেগে যায় এবার আজিজ মিশর যখন ইউসুফ নবীর সাথে কথা বলা শুরু করলেন আকৃষ্ট হয়ে গেলেন ছোট মানুষ হলেও বুদ্ধি আর বিচক্ষণতা ছিল বেশি কারণ প্রত্যেক নবীকে হিকমত যিনি দান করেন তিনি কি এই জন্য তিনি তার সাথে গোলামের মতো আচরণ করলেন না তিনি তার স্ত্রী জুলাইখার কাছে গেলেন গিয়ে বললেন জুলাইখা আমাদের তো কোনো ছেলে মেয়ে নাই এই গোলামের সাথে আমরা গোলামের মতো আচরণ করব না তাকে তার সাথে পুত্রের মতো আচরণ করব তাকে আমরা রাজ পরিবারে দেখাশোনা করব ইউসুফ নবীকে এবার রাজ পরিবারেই ইউসুফ নবী এবার বেড়ে উঠতে লাগলেন আস্তে আস্তে করে তিনি যখন যৌবনে চলে গেলেন যৌবনে পদার্পণ করার পরে এবার তিনি পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন যে ঘরে থাকতেন সেই ঘরের মহিলা জুলাইখা ছোটবেলা থেকে ইউসুফ নবীকে দেখেছে কিন্তু ইউসুফ নবী যখন যৌবনে পদার্পণ করলেন জুলাইখা তখন ইউসুফ নবীর প্রতি কুদৃষ্টি দিয়ে ফেলল ইউসুফ নবীকে একেবারে নির্জনে তার কাছে পেতে চাইল একদিন সে তার দাসীর মাধ্যমে ইউসুফ নবীকে একেবারে তার খাস কামরায় নিয়ে আসলো খাস কামরায় নিয়ে আসার পরে ইউসুফ নবীকে কুপ্রস্তাব করলো সাতটা দরজা ছিল সবগুলো দরজায় লক করে দিল ইউসুফ নবীকে যখন
এই প্রস্তাব দিল যুবক ভাইরা শোনো তোমরা তো ইউসুফ আর জুলাইখার প্রেমের কিচ্ছা শোনা না আউযুবিল্লাহি মিন জালিক কোন নবীর চরিত্রে কালেমা লেপন করা যাবে না কোন নবীর চরিত্র নিয়ে বদনাম করা যাবে না কোন নবীর চরিত্র নিয়ে বাজে কথা বলা যাবে না কারণ সব নবীকে যিনি হেফাজত করেছেন তিনি কে সব নবীকে আল্লাহ তাআলা নিজে হেফাজত করেছেন সেই কাহিনী আপনারা কোরআন থেকে শুনুন সূরা ইউসুফের ভিতরে সেই কাহিনী আছে ইউসুফ সূরার ভিতরে সব কাহিনী আছে ইউসুফ নবীকে যখন জুলাইখা খাস কামরায় নিয়ে গেল খাস কামরায় আমন্ত্রণ জানানোর পরে যখন ইউসুফ নবীকে বলল কু প্রস্তাব দিল ইউসুফ নবী তখন তারই প্রস্তাব রিজেক্ট করলেন ইউসুফ নবীর এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন তিনি মনে মনে ভাবলেন এই দুষ্ট মহিলা এমন জায়গায় আমাকে আমন্ত্রণ জানিয়েছে একান থেকে বের হওয়ার একটা রাস্তাও খোলা রাখে নাই কেমনে বের হব কিন্তু আল্লাহর উপরে তার তাওয়াক্কুল ছিল কম না বেশি আস্তে বলবেন না জোরে বলেন কম না বেশি এজন্য তিনি আল্লাহর উপর ভরসা করে তালাবদ্ধ দরজার দিকে যখন দৌড় দিলেন রব্বুল আলামিন খুশি হয়ে সাতটি দরজা সবগুলো দরজা লক খুলে দিয়ে আল্লাহ তার জন্য দরজাগুলো খুলে দিলেন ইউসুফ নবী এবার দৌড়ানো শুরু করেছেন জুলাইখাও পেছন থেকে দৌড়ায় ইউসুফ নবীকে ধরার জন্য পেছন থেকে ধাওয়া করেছে একটা একটা করে সাত নাম্বার দরজায় ইউসুফ নবী যখন চলে গেলেন সেই দরজা থেকে যখন তিনি বের হবেন পেছন থেকে জামায় টান দিয়ে ধরেছে জুলাইখা দরজা খুলতেই সামনে জুলাইখার স্বামী এবার জুলাইখা লজ্জিত হয়ে গেল নিজেকে বাঁচানোর জন্য মিথ্যার আশ্রয় নিল মিথ্যাবাদী যারা সব সময় এরা প্রতারণার আশ্রয় নেয় ধোকাবাদ যারা প্রতারক যারা এরা সব সময় মিথ্যার আশ্রয় নেয় আমার আগে আলমগীর হুসাইন খুব সুন্দর আলোচনা করেছে আমি এসে শুনলাম মুনাফিকের তিনটা আলামত বলেছে তার একটা আলামত হলো কথায় কথায় মিথ্যা বলে মোমেন কখনো মিথ্যা বলে না ধোকাবাদ শ্রেণীর যারা প্রতারক শ্রেণীর মানুষ যারা খোলস পাল্টায় এক এক সময় এক এক চেহারা যেখানে যে ফেস দরকার যেখানে যে গেট আপ সেট আপ দরকার সেখানেই সেই গেট আপ সেট আপ নিয়ে থাকে যেটা যেখানে বলা দরকার ওইভাবেই বলে তো জুলাইখাও এই কাজটা করলো জুলাইখা তখন বলল প্রিয়তম স্বামী আমার যাকে আপনি এত দয়া করে আপনার ঘরে জায়গা দিয়েছেন দেখেন আপনার ঘরের স্ত্রীর দিকে সে এবার দৃষ্টি দিয়েছে সূরা ইউসুফের ২৫ নম্বর আয়াতে এসেছে জুলাইখা বলল কালাত মা জাযাউ মান আরাদা বি আহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম জুলাইখা বলল যাকে আপনি এত দয়া করেছেন সে এখন আপনার নিজের স্ত্রীর দিকে কুনজর দিয়েছে তার এখন তাকে কঠিন শাস্তি দেওয়া কিংবা কারাগারে প্রেরণ করা ছাড়া তার জন্য কি আর শাস্তি হতে পারে ইউসুফ নবী অবাক হায় হায় এই মহিলা নিজেই আমাকে ডাকলো কুপ্রস্তাব দিল আমি বাঁচার জন্য দৌড়ালাম এখন আমার এ দোষ দেয় ইউসুফ নবী তখন বললেন সূরা ইউসুফটা আপনারা বাংলা অনুবাদ সহ পড়বেন আমি সময় সংক্ষিপ্ত তো আয়াত দিয়ে দিয়ে বলতেছি না আমি সুযোগ পাইলে যেমন আমি জুমায় প্রতিটা কথা কোরআন দিয়ে দিয়ে বলার চেষ্টা করি এখানে তো সময় সংক্ষিপ্ত ইউসুফ নবী তখন বললেন শোনেন আমার কোনো দোষ নাই বরং এই দুষ্ট মহিলা আমাকে এখানে আহ্বান করেছে এই দুষ্ট মহিলা আমাকে এখানে ডেকেছে আমার কোনো দোষ নাই তখন আজিজে মিশর বললেন চুপ হয়ে থাকলেন মনে মনে চিন্তা করলেন এই ছোট্ট ইউসুফকে সেই ছোটবেলা থেকে আমি লালন পালন করছি সে বড় ভদ্র মানুষ বিশ্বস্ত আর আমানতদার এইরকম খেয়ানত তার দ্বারা হতে পারে বললেন ইউসুফ তুমি তোমার স্বপক্ষে তুমি কি কোনো যুক্তি উপস্থাপন করতে পারো নাকি তখন ইউসুফ নবী চুপ হয়ে গেলেন কিন্তু চুপ থাকলেও আল্লাহর উপর তো ভরসা ছিল এই জন্য একটা পথ যিনি বাতলে দিয়েছেন তিনি কি আরো জুড়ে বলেন আল্লাহ তালা বললেন ইউসুফ চিন্তা নাই দুল নাই যে শিশুটা আছে বলো এই অবুধ শিশু তোমার পক্ষে কথা বলবে ইউসুফ নবী বললেন এই যে দোলনায় থাকা শিশু সে আমার পক্ষে কথা বলবে আজিজে মিশর বললেন বুঝছি তুমি যে অপরাধী এটা আর বুঝতে আমার বাকি নাই কারণ ছোট্ট বাচ্চা কেমনে কথা বলবে ফাইজলামি করো হ্যাঁ বুঝছি তুমি অপরাধী ইউসুফ নবী বললেন না আমি অপরাধী নই
আপনি ভাবছেন ছোট্ট এই বাচ্চা কেমনে কথা বলবে ছোট্ট বাচ্চা আপনার আমার দৃষ্টিতে কথা বলতে না পারলো জবান খুলে দেওয়ার মালিক যিনি তিনি কে ইউসুফ নবী বললেন আগে আগে কথা বলেন না দেখেন আল্লাহর কারিশমা ইউসুফ নবী তার কাছে গেলেন মাথায় হাত বুলিয়ে বললেন আল্লাহর হুকুমে তুমি কথা বলো প্রকৃত ঘটনা বয়ান করো এবার এই শিশুর জবান খুলে দিলেন কে শিশু এবার কথা বলল শিশু এবার বলল ইন কানা কমিসুহু কুদ্দামিন কবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ছোট শিশু বলল জামার যদি সামন্দিক ছেড়া হয় সামন্দিক ছেড়া থাকলে জুলাইখা সত্যবাদী ইউসুফ মিথ্যাবাদী কারণ সামন্দিক ছেড়া হলে বোঝা যাবে ইউসুফ আক্রমণ করেছিল জুলাইখা বাঁচার জন্য চেষ্টা করেছে আর জামার পেছন দিক যদি ছেড়া হয় তাহলে জুলাইখা মিথ্যাবাদী ইউসুফ হলো সত্যবাদী ইউসুফের কোনো গুনাহ নাই ইউসুফ এই কাজ করে নাই দেখা গেল জামার সামান্য পেছন দিক ছেড়া মনোযোগ আছে আপনাদের সামন্দিক ছেড়া না পেছন দিক ছেড়া জুলাইখা তখন লজ্জায় মাথাটা নিচু করে ফেলল জুলাইখার স্বামী বললেন এই খবর যেন অন্য কোথাও না যায় ইউসুফ নবীর কাছে লজ্জিত হলেন বললেন ইউসুফ ঘটনাটা কোথাও বলিও না সব দাস দাসীকে বললেন ঘটনা যেন বাহিরে না যায় কিন্তু ঘটনা সব জায়গায় ছড়ায় গেল ঘটনা যখন সব জায়গায় ছড়িয়ে গেল মিশরের নারীরা এবার বলাবলি করতে লাগলো হায় 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 শুনেছ নাকি জুলাইখা তার ঘরের গোলামের প্রেমে হাবুডু মুখে সে তাকে কুপ্রস্তাব দিয়েছে এই কথা চলে গেল জুলাইখার কানে জুলাইখার কানে যাওয়ার পরে জুলাইখা আবার মহিলাগুলোকে শাস্তি দেওয়ার জন্য সব মহিলাদেরকে এবার তার রাজদরবারে আমন্ত্রণ জানালো রাজদরবারে যখন তাদেরকে আমন্ত্রণ জানালো রাজদরবারে আমন্ত্রণ জানানোর পরে সবার সামনে সে ফলমূল দিল সবার সামনে সে ফলমূল দেওয়ার পরে ইউসুফ নবীকে ডাকলো ইউসুফ নবী যখন তাদের সামনে আসলেন ইউসুফ নবীকে তারা দেখার পরে মিশরের ওই সকল সুন্দরী নারীরা এক হাতে তারা ফল নিয়েছিল আর এক হাতে তারা ছুরি নিয়েছিল ইউসুফ নবীর চেহারা দেখে তার রূপে মুগ্ধ হয়ে গিয়ে ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল তারা কেটে ফেলেছিল আল্লাহ আকবার জুলাইখা বলল কি ব্যাপার মহিলারা জীবনে মাত্র একবার এক পলক ইউসুফকে দেখে তোমাদের যদি হাত কাটে তাহলে বছরের পর বছর আমি ইউসুফকে দেখি আমার কি কলিজা পুড়ে না তাহলে বুঝো কেন আমি তার জন্য এত পাগল পাড়া ইউসুফ নবীকে এবার জুলাইখা বলল ইউসুফ শুনো হয় আমার প্রস্তাব মানো নইলে জেলখানায় যাওয়ার জন্য প্রস্তুত হও ইউসুফ নবী কুপ্রস্তাব মেনেছেন নাকি জেলখানায় গিয়েছেন আসতে বলবেন না জুড়ে বলেন ইউসুফ নবী তখন কি বলেছিলেন শুনেন তার কথা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন ইউসুফ নবী তখন বললেন সূরা ইউসুফের 33 নম্বর আয়াত রব্বিসজিনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই তিনি বললেন হে আমার রব এই মহিলা আমাকে যে বিষয়ের দিকে প্রস্তাব দিচ্ছে এটার চাইতে আমার জন্য জেলখানা অধিকতর ভালো এবার ইউসুফ নবীকে চরিত্র অপবাদ দিয়ে ধর্ষণকারীর অপবাদ দিয়া মিথ্যা অপবাদ না সত্য কথা আরো আসতে বলেন ইউসুফ নবীকে এবার ধর্ষণকারী বানায়া জেলখানায় রাখা হলো এখনো পৃথিবীর আলেম বিদ্বেষী লোকেরা আলেমদেরকে মিথ্যা অপবাদ দিয়া ধর্ষণকারীর অপবাদ দিয়া জেলখানায় ঢুকায় রাখে কিন্তু আল্লাহরও একটা খেলা আছে আল্লাহর খেলা কেউ বুঝে না আল্লাহর সামনে আপনি কখনো দাঁড়াতে পারবেন আল্লাহর পরিকল্পনার সামনে সবার পরিকল্পনা দুর্বল আল্লাহ ধরে 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 না যখন আল্লাহ ধরে তখন ছাড়ে না ইউসুফ নবীকে মিথ্যা অপবাদ দিয়ে চরিত্র অপবাদ দিয়ে জেলখানায় রাখা হলো ইউসুফ নবী এবার জেলখানায় আছেন ভালো মানুষরা জেলখানায় গেলে সেখানেও দাওয়াত চলে ঘটনা যা ঘটলো দেখা গেল জেলখানায় চোর ডাকাতরা আছে কিন্তু চোর ডাকাতরা আল্লাহর নবীর সান্নিধ্যে এবার ভালো হয়ে যেতে লাগলো সুবহানাল্লাহ দুইজন যুবক রাতের বেলা স্বপ্নে দেখলো ইউসুফ সব নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন ইউসুফ নবীর মুজিজা ছিল তিনি স্বপ্ন ব্যাখ্যা করতে পারতেন কারণ স্বপ্ন তিনি ব্যাখ্যা নিজে নিজে করতেন না স্বপ্ন ব্যাখ্যা করার এই যোগ্যতা তাকে দিয়েছেন কে এক এক নবীর এক এক মুজিজা যেমন দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি লোহাকে চেপে ধরলে এই যেটা কি এরকম চেপে ধরলেই গলে যেত সুবহানাল্লাহ পড়বেন না এটা মুজিজা এটা কি
মুসা নবীর মুজিজা হাত থেকে লাঠি ফেললে কি হতো আবার সুলাইমান নবীর মুজিজা তিনি আল্লাহকে বলেছেন আল্লাহ এমন ক্ষমতা দাও যেই ক্ষমতা কিয়ামত পর্যন্ত কেউ পাবে না আল্লাহ এমন ক্ষমতা দিলেন এমন ক্ষমতা দিলেন এখন পৃথিবীর রাষ্ট্রনায়করা এক দেশ থেকে আরেক দেশে বিমানে চলে যায় ইঞ্জিনের সাউন্ড আছে আর সুলাইমান নবীর এমন ক্ষমতা ছিল কোনো সাউন্ড নাই বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে সিংহাসনে বসলে সকাল বেলা বসলে বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে এক মাসের পথ চলে যেতে এই মুজিজাটা কার দেওয়া তো ইউসুফ নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন স্বপ্নের তিনি তাবির ব্যাখ্যা করতে জানতেন দুই যুবক স্বপ্নে দেখলো এক যুবক স্বপ্নে দেখলো সে আঙ্গুর থেকে শরাব নিংড়াচ্ছে আরেক যুবক স্বপ্নে দেখলো মাথার মধ্যে রুটি বহন করছে তারা এই স্বপ্ন দেখার পরে কিছু বুঝতেছে না মনে মনে ভাবলো জেলখানা একজন ভালো মানুষ তো আছে তোলো চার কাছে যাই ইউসুফ নবীর কাছে তারা আসলো এসে বলল ও ইউসুফ আমরা এই স্বপ্ন দেখেছি কিন্তু কিছু বুঝতেছি না ইউসুফ নবী বললেন তোমাদের কাছে খাবার আসার আগেই আমি তোমাদের এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিব তবে শোনো স্বপ্নের এই ব্যাখ্যাটা আমি নিজে নিজে করতেছি না যারা জ্ঞানী মানুষ তারা কখনো অহংকার করে কারণ জ্ঞান এটা নিজে নিজে অর্জিত হয় না জ্ঞান যিনি দান করেন তিনি কে এজন্য বিনয় হলো জ্ঞানী মানুষের স্বভাব জ্ঞানী মানুষরা বিনয়ী হয় নম্র হয় ভদ্র হয় তারা অহংকারী হয় না প্রত্যেক নবীকে আল্লাহ ভদ্র বানিয়েছেন বিনয়ী বানিয়েছেন কারণ নবী রাসূলদেরকে জ্ঞান দিয়েছেন কে ইউসুফ নবী বললেন শোনো আমাকে স্বপ্ন ব্যাখ্যার এই যোগ্যতা আমার রব দিয়েছেন শোনো তোমাদের স্বপ্নের ব্যাখ্যা হলো যে স্বপ্নে দেখেছ আঙ্গুর থেকে শরাব নিংড়াচ্ছ তুমি কিছুদিনের মধ্যে জামিন পাবে বর্তমান যিনি বাদশাহ আছেন সেই বাদশাহর শরাব পানের দায়িত্বে তোমার চাকরি হবে আর আরেকজনকে বললেন তুমি যে দেখেছ তুমি মাথার মধ্যে রুটি বহন করছে এর ব্যাখ্যা হলো শীঘ্রই তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে তোমাকে শুলে চড়ানো হবে তুমি মৃত্যুবরণ করার পরে তোমার মাথা থেকে কাক মাথার মগজগুলো ঠুকরে ঠুকরে খেতে থাকবে ঠিকই দেখা গেল কিছুদিন পর তার এই ব্যাখ্যার প্রতিফলন ঘটল ইউসুফ নবী যাকে বলেছিলেন জামিন পাবে তাকে গিয়ে বললেন শোনো তুমি জামিন পাওয়ার পরে বাদশার কাছে আমার খবরটা বলিও যে একজন কয়েদি বিনা অপরাধে মজনুম অবস্থায় কয়েক বছর ধরে আছে কিন্তু লোকটা জামিন হওয়ার পর তার আর মনে থাকলো না সেটা ভুলে গেল এর কয়েক বছর পরে মিশরের বাদশা স্বপ্নে দেখলেন সাতটা মোটা তাজা গাভী সাতটা চিকন গাভী সাতটা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলতেছে সাতটা শুকনা শীষ আর সাতটা সবুজ শীষ তিনি কিচ্ছু বুঝতেছেন না এই স্বপ্ন দেখার পরে তিনি সব স্বপ্ন বিশারদদেরকে ডাকলেন কেউ এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে ওই কয়ে ওই যে লোকটা যে সারা পানের দায়িত্বে ছিল সে বলল বাদশাহ এক যুবকের সন্ধান আছে যে যুবক এই স্বপ্নের কথা বলতে পারে বাদশাহ বললেন কোন সেই যুবক তিনি বললেন আমাকে একটু জেলখানায় যাইতে দেন জেলখানায় গেল যাওয়ার পরে বলল আমাদের বাদশাহ এই এই স্বপ্ন দেখেছেন ইউসুফ নবী বললেন এই স্বপ্নের ব্যাখ্যা হলো সাতটা চিকন গাভী সাতটা মোটা তাজা গাভীকে খাচ্ছে মানে আগামী সাত বছর ভালো ফলন হবে এর পরবর্তী সাত বছরে দুর্ভিক্ষ আসবে এই ব্যাখ্যা যখন গিয়ে ওই ওই চাকর যখন বাদশাকে জানালো বাদশার পছন্দ হলো বাদশা মনে মনে ভাবলেন এটাই হয়তো সুন্দর ব্যাখ্যা তিনি বললেন ওই যুবককে আমার কাছে আনো তাকে গিয়ে বলো আমি তাকে জামিন দিয়েছি মুক্তি দিয়েছি কিন্তু ভালো মানুষ তা এমনি এমনি চরিত্রে তকমা নিয়ে বের হতে চায় না ঠিক কিনা ইউসুফ নবীকে যখন এই কথা বলা হলো ইউসুফ নবী বললেন না তোমার বাদশার কাছে যাও গিয়ে বলো এমনি এমনি আমি এখান থেকে বের হব না ওই মহিলাদের খবর কি যেই মহিলারা আমাকে মিথ্যা অপবাদ দিয়ে জেলখানায় ঢুকেছে বাদশাকে বলো আগে আমার চরিত্র থেকে কলঙ্ক দূর করতে গিয়ে বলো সঠিক বিচার করতে বাদশাহ তখন জুলাইকা সহ ওই মহিলাদেরকে ডাকলেন তারা স্বীকার করলো ইউসুফ নবীর কোনো দোষ নাই বরং আমরাই তার চরিত্রকে কলঙ্কিত করেছি তখন এই কথা জানার পরে তখন বাদশাহ ইউসুফ নবীকে রাষ্ট্রীয় সম্মান দিয়ে জেলখানা থেকে বের করেছে ধর্ষণকারী বানাইলেই ধর্ষণকারী হয়ে যায় না যাদের চরিত্র নিয়ে আজে বাজে কথা বলেন তাওহীদবাদী মানুষ হয়তো এক সময় আসবে এমন এই তাওহীদবাদী মানুষ তাদেরকে ফুলের মারা গলায় দিয়ে রিসিভ করবে ইনশাআল্লাহ
মিশরের জনগণ এই বসো মিশরের জনগণ ইউসুফ নবীকে রিসিভ করলো এবার ইউসুফ নবী বললেন দুর্ভিক্ষ আসতেছে এবার মিশরের বাদশা বললেন দুর্ভিক্ষ যেহেতু আসতেছে বাঁচবো কেমনে ইউসুফ নবী ফর্মুলা দিলেন ইউসুফ নবীকে এবার কৃষি মন্ত্রী বানানো হলো এই যে কোনো দুর্ভিক্ষ মোকাবেলার জন্য কোরআনের ভিতরে সমাধান আছে না নাই আলেমদেরকে তো দেখতে পারে না কিছু মানুষ আলেমদের কাছে আসেন দেখবেন টাকা কোথ থেকে আসবে আপনি টেরো পাবেন না সব মন্ত্রণালয় আছে একটা যাকাত মন্ত্রণালয় বানান যাকাতের ধারণা না ইসলামী অর্থনীতিবিদ যারা ফেক নিয়ে যাদের গবেষণা আছে পড়াশোনা আছে তারা জানেন আল্লাহ তাআলা যাকাত দিয়েছেন একটা রাষ্ট্রকে সচল রাখার জন্য যদি যাকাত ভিত্তিক অর্থনীতি থাকে যাকাত কালেক্ট করে যদি সরকারের কোষাগারে রাখা হয় আর যাকাতটাকে যদি সুষ্ঠুভাবে বণ্টন করা হয় যাকাতের অর্থ দিয়ে দেশ এত ভালো চলবে কল্পনাও করা যাবে না আপনার আইডিয়া নাই আপনি জানেন না ব্যাপারে জানলে ভাবে আমরা থাকতাম না ইউসুফ নবী সুন্দর ফর্মুলা দিলেন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন একে একে তার উপর একটার পর আরেকটা গুরু দায়িত্ব আসতে লাগলো আমি বলছিলাম দুর্ভিক্ষ আসে কিন্তু তওবা করলে আল্লাহর দিনের দিকে আসলে গুনাহ ছাড়লে জুলুম ছাড়লে আশেপাশে দুর্ভিক্ষ হবে কিন্তু ইমানদারদেরকে দুর্ভিক্ষ থেকে বাঁচাবেন কে সত্যিই দেখা গেল ষাট বছর পরে দুর্ভিক্ষ আসছে মিশরের আশেপাশের লোকেরা সাহায্য নেওয়ার জন্য বস্তা নিয়ে আনিয়ে আসছে মিশরে মিশরে দুর্ভিক্ষ নাই মিশরের মানুষেরা ধীরে ধীরে ইউসুফ নবীর দাওয়াত গ্রহণ করে কালেমা পড়ে পড়ে মুসলমান হচ্ছে আর আল্লাহর দেওয়া ফর্মুলা মানতেছে গুনাহ থেকে কুফর থেকে পাপ থেকে জুলুম থেকে তারা বের হয়ে আসলো আশেপাশে দুর্ভিক্ষ আসলো কিন্তু তাদেরকে দুর্ভিক্ষ থেকে হেফাজত করলেন কে আসতে বলবেন না তাদেরকে দুর্ভিক্ষ থেকে হেফাজত করলেন কে আমি বলছিলাম সামনের বছরগুলো খুব খারাপ হতে পারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ বিশ্ব নেতারাও বলছেন মাননীয় প্রধানমন্ত্রী তিনি তো সকল সরকারি কর্মকর্তাদেরকেও দিক নির্দেশনা দিয়েছেন যে খরচাপাতি কমাও দেশের সম্পদ অপচয় করিও তিনি এটা বলছেন বারবার বলছেন এবং দেশের সবাইকে তিনি আহ্বান জানাচ্ছেন বিশেষ করে কৃষি কাজে সবাইকে শরিক হওয়ার জন্য সামিল হওয়ার জন্য বারবার বলা হচ্ছে তো এই যে সামনের সময়গুলো সামনে যে সময়গুলো আসতেছে এই সময়গুলো থেকে এই দুর্ভিক্ষ থেকে আমরা বাঁচতে পারবো কার ফর্মুলা মানল দেখছেন আশেপাশে দুর্ভিক্ষ হইল মিশরে কিন্তু তাদের কাছে কোনো দুর্ভিক্ষ আসলো দেখেন আমি আবারও বলছি এই বাংলাদেশের গরিব মুসলমানদেরকে আল্লাহ যেমন করোনার সময় হেফাজত করেছেন বিশ্বাস করেন নীলফামারিবাস আমরা গুনাহ ছেড়ে পাপ ছেড়ে গণ তওবা গণ ইস্তেগফার করে আর জুলুম ছেড়ে আলেমদের সাথে বেয়াদবি ছেড়ে আমরা যদি আল্লাহর পথে ফিরে আসি আমাদের কিচ্ছু হবে না ইনশা আমি আরেকটি ঘটনা বলব কোরআন থেকে দেখাবো আপনাদেরকে আশেপাশে গজব আসছে কিন্তু তাদেরকে আল্লাহ হেফাজত করেছে মুসা নবীর নাম শুনেছেন আপনারা মুসা নবীর নাম শুনছেন নরম না গরম মুসা নবীর সময়ের শয়তানটার নাম কি আরো জোরে বলেন মুসা নবী দিনের দাওয়াত দিলেন আল্লাহ তাআলা মুসা নবীর সাথে তার ভাই হারুন আলাইহিস সালামকেও নবুয়ত দিলেন বললেন ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা ফেরাউনের কাছে যাও সে সীমা লঙ্ঘনকারী দুজনেই গিয়ে দাওয়াত দিলেন কিন্তু তাদের দাওয়াত ফেরাউন প্রত্যাখ্যান করলো মুসা নবী ছিলেন বনি ইসরাইলের ফেরাউন ছিল কিপ্তি বংশের জালেমগুলো ফেরাউন কিপ্তি বংশের জালেমগুলো মুসা নবীর বংশ বনি ইসরাইলের ইমানদারদের উপরে নিপীড়ন চালাতো নির্যাতন চালাতো এমন নিপীড়ন এমন নির্যাতন রব্বুল আলামিন কোরআনে কারীমে তার এই নিপীড়নের বর্ণনা দিয়েছেন ইউযাব্বিহুনা আবনাআকুম ইউকাতিলুনা আবনাআকুম ধরে ধরে বনি ইসরাইলের শিশু সন্তানগুলোকে জবাই করত হত্যা করত নিজের ক্ষমতার জন্য মসনদের জন্য মানুষ হত্যা করা এটা ভালো মানুষের কাজ না এটা ফেরাউনের কাজ এখনো দেখেন দুনিয়াতে চেসনিয়ায় বসনিয়ায় ফিলিস্তিনে কাশ্মীরে বহু জায়গায় মুসলমানদেরকে অন্যায়ভাবে মারা হচ্ছে এখনো যারা নিজেদের গদির জন্য ক্ষমতার জন্য মানুষ মারে এরা হচ্ছে এই যুগের নব্য ফেরাউ চতুর্দিকে নির্যাতন নিপীড়ন আল্লাহ তালার একটা সুন্নত হলো আল্লাহ তালা কাউকে একেবারে খতম করার আগে ছোট ছোট গজব দেন দিয়ে আল্লাহ সতর্ক করেন সতর্ক না হলে চূড়ান্ত গজব দেন কে যুবক ভাইরা ওয়ান ডে সিরিজ দেখেন না ওয়ান ডে সিরিজ
এরকম সিরিজ আকারে ফেরাউনের কাছে এবার গজব আসা শুরু হলো ফেরাউন যখন নিপীড়ন শুরু করলো আল্লাহ তাআলা তাকে একবারে ধ্বংস করার আগে ছোট ছোট কয়েকটা সিরিজ আকারে আল্লাহ তাআলা তার উপরে কয়েকটা গজব দিলেন এক নাম্বার গজবের নাম দুর্ভিক্ষ জুড়ে বলেন কি ফসলের মাঠের ফসল নষ্ট হলো আসার সময় দেখলাম ডানে বামে শুধু ধানের ক্ষেত এই ধানের ক্ষেতগুলোতে এক রাতে নষ্ট করে দিতে পারেন যিনি তিনি কে তাহলে সব ক্ষমতা কার কাছে মাঠের সব ফসলগুলো নষ্ট হয়ে গেল ফেরাউন এমন শয়তান যে নিজেকে খোদা বলে দাবি করেছিল সে বলেছিল আমি খোদা আসলে সে খোদা না হুদা হুদা কিচ্ছু না সে যখন দেখল সব ফসল নষ্ট হয়েছে সে তো বলেছে আমি মিশরের আল্লাহ মিশরের খোদা এখন মিশরের জনগণের সামনে কি বলবে মিশরের জনগণ যদি বলে ও খোদা ফসলগুলো নষ্ট হইল আপনি তো রক্ষা করতে পারলেন না এই জন্য সে জাতে মাতাল হইলেও তালে মুসা নবীকে দাওয়াত করলো সে জানে এটা মুসার রবের কাজ মুসা নবীকে দাওয়াত করে বলল মুসা আমি জানি তোমার রব এই ফসলগুলো দুর্ভিক্ষতা শেষ করছেন তোমার রব কেবল আমি ফেরাউন ভালো হয়ে গেছি আর আমি জুলুম করব না আর আমি অন্যায় করব না তিনি যেন দুর্ভিক্ষ তুলে নেন তাহলে আমি আর ইমানদারদের উপরে নির্যাতন নিপীড়ন করব মুসা নবী সহজ সরল মনে আল্লাহর কাছে দোয়া করলেন দুর্ভিক্ষ তুলে নিলেন কে কিন্তু ফেরাউনের নীতির কোনো পরিবর্তন ঘটল যেই লাউ সেই কদু ফেরাউন তার আগের জায়গায় আছে আরো বেশি নিপীড়ন বাড়িয়েছে এবার আল্লাহ তাআলা আবার তার জন্য গজব রেডি করলেন ফসলের মাঠে আবার ফসল হয়ে গেল এমন বন্যা হলো এমন প্লাবন হলো প্লাবনের বন্যায় সব ফসলগুলোকে ভাসিয়ে দিলেন কে ফেরাউন জাতে মাতাল কিন্তু তালে হে ভালো করে জানে এই গজব এই বন্যার গজব এটা মুসার রবের কাছ থেকে এসেছে মুসা নবীকে আবার দাওয়াত দিয়েছে আবার দাওয়াত দিয়ে বলল মুসা তুমি তোমার রবকে বলো তিনি যেন এই গজবটা উঠায় নেন এবার আমি ভালো হইয়া যাব এবার আমি কি হব মুসা নবী দোয়া করলেন আল্লাহ বন্যা উঠায় নিলেন ফসলের মাঠে আবারও ফসল কিন্তু ফেরাউনের নীতির কোনো পরিবর্তন ঘটল এবার আল্লাহ তাআলা তিন নম্বরে পঙ্গপালের গজব পাঠালেন পঙ্গপাল এসে সব ফসল খেয়ে ফেলল এমনকি কাঠের তৈরি আসবাবপত্র সেগুলিও পঙ্গপাল পোকামাকড় খেতে লাগলো এবার ফেরাউন যখন এই চিত্র দেখলো আবার মুসা নবীকে দাওয়াত দিচ্ছে শুনতেছেন আপনারা সিরিজ আকারে একটার পরে আরেকটা বলল মুসা পঙ্গপাল তো সব সাবার করে ফেলতেছে শেষ করে ফেলতেছে তোমার রবকে বলো তিনি যেন এই গজবটা উঠায় নেন মুসা নবী দোয়া করলেন আল্লাহ তাআলা এই গজবটা উঠায় নিলেন এরপরও ফেরাউন ভালো হলো চার নম্বরে আল্লাহ তাআলা উকুনের গজব পাঠালেন উকুন বুঝেন আপনারা নীলফামারিতে উকুনকে কি বলেন আপনারা উকুনই বলে না উকুনের গজব উকুন তো মাথায় হয় কিন্তু আল্লাহ এত লক্ষ লক্ষ উকুন পাঠালেন ফেরাউনের বংশের সবগুলো জালেমের মাথা থেকে পা পর্যন্ত আবার উকুন কামড়ায় আমরা মাঝে মাঝে পাওয়ার পাইয়া ক্ষমতা পাইয়া নিজেদেরকে খুব বড় মনে করি আল্লাহর মশার সামনেও দাঁড়ানোর কোনো ক্ষমতা আমাদের নমরুদের মতো শয়তান কি নমরুদের মতো ক্ষমতাওয়ালাকে ল্যাংরা মশা দিয়া সাইজ করেছেন কি আসতে বলবেন না জুড়ে বলেন কি সে আল্লাহ এখন নাই থাকলেও পাওয়ারটা আগের মতো নাই আল্লাহ ধরে 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 না আল্লাহ যখন ধরে ছাড়ে না জুতার বাড়ি খাওয়াইয়া দেয় নমরুদের মতো উকুনের গজব আসলো এখন ফেরাউন সুদ্ধা সবগুলা খালি এমনি এমনি করে উকুনে কামড়ায় তো মুসা নবীকে দাওয়াত দিয়েছে বলল মুসা উকুনের যন্ত্রণায় বাঁচি না তোমার রবকে বলো এই গজব তিনি যেন উঠায় নেন এবার আমরা ভালো হয়ে যাব দোয়া করলেন মুসা নবী আল্লাহ গজবটা উঠায় নিলেন কিন্তু সে ভালো হলো না এবার আল্লাহ ব্যাঙের গজব পাঠালেন তরকারির পাতিলে ব্যাঙ খাবারের ডেকে ব্যাঙ যেখানে ঘুমায় ব্যাঙ ফেরাউনের হাঁটুর উপরে ব্যাঙ যখন ঘুমায় তার শরীরের উপরে ব্যাঙের লাফালাফি যন্ত্রণা কম না বেশি আল্লাহর ব্যাঙের সাথেও পারা যাবে ঘুমাইতেও পারে না বসতে পারে না হাঁটতে পারে না মুসা নবীকে দাওয়াত দিল বলল মুসা তোমার রব তো ব্যাং দিয়ে আমারে সাইজ করতেছেন বলো এবার যেন গজবটা উঠান আমি ভালো হয়ে যাব মুসা নবী দোয়া করলেন দেখেন আল্লাহ ফেরাউনের সুযোগ দিয়েছেন কম না বেশি কত সুযোগ দিয়েছেন আল্লাহ যে ভালো হয় কিন্তু ভালো হয় জাতের খারাপ তো
এরপরে ভালো হলো না ছয় নম্বরে আল্লাহ রক্তের গজব পাঠালেন পানির গ্লাসে পানি রক্ত হয়ে যায় তরকারির পাতিলে তরকারি রক্ত হয়ে যায় ডানে বামে সব জায়গায় রক্ত সব দিকে এগুলো দেখে তারা ভীত বিহ্বল হয়ে গেল ফেরাউন ডাকলো ডেকে মুসা নবীকে বলল মুসা তোমার রবকে বলো তিনি যেন গজবটা তুলে নেন আল্লাহ গজবটা তুলে নিলেন মুসা নবী দোয়া করার পরে গজব তোলার পরে ফেরাউন ভালো হলো না এত নিপীড়ন এত নির্যাতন শুরু করলো নীলফামারীর বাবারা ভাইয়েরা শোনেন মুসা নবীর সময়ে কি নির্যাতন চলেছিল এই রকম অবস্থায় ফেরাউন যারা ইমান আনতো ইমানদারদের ছেলেদেরকে ধরে ধরে জবাই করে ফেলতো আল্লাহ কোরআনে বলেছেন ইউকাতিলুনা আবনাআকুম ইউযাবিহুনা আবনাআকুম ধরে ধরে জবাই করত অত্যাচার নিপীড়ন এমন ছিল ইমানদারদেরকে ধরে উত্তপ্ত গরম পাতিলের মধ্যে ফেলে দেওয়া হতো ইমানদারদেরকে এইরকম জুলুম এইরকম নির্যাতন করা হতো উত্তপ্ত ড্যাগ কিংবা আগুন জ্বালিয়ে বলা হতো হয় তোমার ইমান দাও নইলে জীবন দাও ইমানদাররা জীবন দিয়েছে কিন্তু ইমান দেয় ইমানটা হতে হবে এমন ইমান বিরোধী যারা ইমান বিরোধীরা ইমান কেড়ে নিতে চাইল জীবন দিবে কিন্তু ইমান দেওয়া যাবে নির্যাতন বাড়লো আল্লাহ এবার গজব পাঠালেন মহামারীর গজব দিলেন কোন কোন রেওয়ায়াতে আমি পড়েছি প্লেগ মহামারী আল্লাহ দিলেন কিপ্তি সম্প্রদায়ের ফেরাউনের জালেম সম্প্রদায়ের প্রায় 70,000 লোক এই মহামারীতে মারা গেল কিন্তু দেখা গেল ইমানদারদের উপরে কোনো মহামারী আসে আরো জোরে বলেন এই যে সাতটা এই যে কয়েকটা গজবের কথা বললাম প্রত্যেকটা গজব ধরছে জালেমকে না ভালো মানুষকে তাহলে বোঝা গেল গজব আল্লাহই দেন আবার গজব থেকে হেফাজত করেন কে এরপরে এত নির্যাতন নিপীড়ন শুরু করলো মুসা নবীকে বলল মুসা বল তোমার রব যেন এই মহামারীটা তুলে নেন কারণ মহামারীতে এত মানুষ মরতেছে না জানি আমি ফেরাউন কোন সময় চলে যাই চাষা আপন জান বাসা বলল আমার জানটা আগে বাসাই বলো এই মহামারীটা যেন আল্লাহ তুলে নেন মহামারী আল্লাহ তুলে নিলেন এরপরে ফেরাউন ভালো হয়ে গেছে ইবাদত গৃহে হামলা চালালো মুসা নবী বললেন ও রব নিপীড়ন করতে করতে তোমার ঘরে হাত দিয়েছে এই জালেমের হাত তুমি ধ্বংস করে দাও নবী যখন কোন কৌমের জন্য বদদুয়া করেন কবুল করে ফেলেন কে এবার আল্লাহ বললেন ও নবী মুসা এতদিন তারে আমি ছাড় দিয়েছি আর ছাড় দেব না ফাইনালি তারে আমি ধরব আপনি আপনার উম্মত নিয়ে রাতের বেলা মিশর ছেড়ে চলে যান মুসা নবী আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক তিনি তার উম্মতকে নিয়ে মিশর ছেড়ে রাতের বেলা রওনা দিলেন সকালবেলা তিনি পথ চলতে চলতে লোহিত সাগরের ধারে চলে গেলেন এবার সামনে সাগর কিন্তু সাগরটা তো পাস হওয়া যাবে এই খবর আবার চলে গেল ফেরাউনের কানে ফেরাউন তার সেনাবাহিনী রেডি করে মুসা নবীকে ধাওয়া করার জন্য পিছু পিছু আসতে লাগলো বলল আজ মুসা এবং তার উম্মতের রেহাই নাই আসতে আসতে তারা যখন লোহিত সাগরের কাছে চলে আসলো মুসা নবীর উম্মত তখন বললেন অ নবী মুসা তোমার কথা মেনে তো এখন আমরা দেখতেছি মরণের ফাঁদে পা দিয়েছি সামনে সাগর সামনে গেলে মরা লাগবে পেছনে ফেরাউনের বাহিনী পেছনে গেলেও মরা লাগবে কি করব আমরা মুসা নবী বললেন বেসবরের দল অস্থির হয়ে যেও না এখানে আমরা এসেছি কার সিদ্ধান্তে আরো জোরে বলেন তিনি বললেন কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন আমরা একা নই আমাদের সাথে যিনি আছেন তিনি কে তিনি আমাদেরকে পথ দেখাবেন আল্লাহ তাআলা তখন বললেন ও নবী মুসা আপনার তাওয়াক্কুল আমার কাছে এত ভালো লাগছে গো নবী এবার সবার সামনে আমি আমার কুদরত দেখাবো ও নবী মুসা আপনার হাতের মধ্যে এটা কি হাতে কি এবার লাঠির কারিশমা কুদরত আল্লাহ দেখালেন আল্লাহ বললেন নবী মুসা লাঠি দিয়ে আপনি আঘাত করেন তিনি যখন লাঠি দিয়ে সাগরের তীরে আঘাত করলেন সাগরের মাঝখান দিয়ে পানিরে দুই ভাগ করে রাস্তা মাঝখানে বানায় দিলেন কি কারণ পানি হুকুম মানে কার সাগরের মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল মুসা নবী বললেন ও উম্মত যাও পথ দিয়ে সাগর পাস হয়ে যাও মুসা নবী উম্মত নিয়ে সাগর পাস হয়ে যাচ্ছেন এইদিকে ফেরাউন তার দলবল নিয়ে এসে দেখে হায় 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 আজিব কারবার সাগরের মাঝখানে রাস্তা সে তখন একটু পার্ট হয়েছে কয় দেখ সৎ আজ আমি ফেরাউন খুদার ভয়ে সাগরের মাঝখান দিয়েও রাস্তা হয়েছে আজকে মুসার রেহাই নাই রে আজকে মুসার রেহাই
কি ভাব নিছে দেখছেন আল্লাহ বলতেছেন রাখ তোর ভাব চাবি একটু পরে ছোটাবো আমি সে তখন বলল সেনাবাহিনীকে বলল দাঁড়িয়ে আছো কেন রাস্তায় চলা শুরু করো সবগুলারে ধরো এরাও নামলো ওই দিকে ওই পারে মুসা নবী উম্মত নিয়ে চলে যাচ্ছে উম্মতের লোকেরা যখন ওই পারে চলে গেল বলল নবী মুসা কেমনে বাঁচবো ওই তো দেখি ফেরাউন আমাদের পেছনে পেছনে চলে আসতেছে মুসা নবী বললেন অপেক্ষা করো কিছুক্ষণ পর কুদরত ঘটবে কিছুক্ষণ পর একেবারে খেলাটা ভালো করে ফাইনাল করবেন কে আল্লাহ সূরা ইউনূসের মধ্যে বলেছেন ওয়াজাওয়াজনা বিবনী ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগায়ান ওয়া আদাওয়া আল্লাহ তাআলা বলছেন বনী ইসরাঈলকে আমি সাগর পাস করে দিলাম আর পেছনে পেছনে যখন ফেরাউনের বাহিনী ধাওয়া করে করে তারাও যখন সাগরের মাঝখানে যে রাস্তা আমি বানালাম এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যখন সাগরের মাঝখানে চলে আসলো এবার ঘটনা আল্লাহ ঘটাচ্ছেন আল্লাহ বলছেন হাত্তা ইদা আদারাকাহুল গরাক ক্বাল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন সাগরের যখন একেবারে মাঝ বরাবর চলে আসলো আল্লাহ পানিকে হুকুম করলেন আগে তো আমার হুকুমে তোমরা দুই ভাগ হয়েছিলে এখন পানি আবার আগের মতো হয়ে যাও এবার মাঝখানের রাস্তাটা ভ্যানিশ করে দিলেন কে এবার ফেরাউন আর তার দলবলকে পানিতে নাকানো চুবানো খাওয়াচ্ছেন কে ফেরাউন যখন পানিতে ডুবতেছে পানিতে নাকানো চুমানো খাইয়া যখন দেখতেছে মরে যাবে এবার সে বলতেছে আল্লাহ আমি ভালো হয়ে গেছি বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল বনি ইসরাঈল যার উপরে ঈমান এনেছে আমি ঈমান আনলাম আল্লাহ বললেন আল আন হে ফেরাউন তোর এখন সময় হইছে না রে সারা জীবন জুলুম করলি আল্লাহ বললেন আল আন وقد عصيت قبل وكنت من المفسدين এখন তোর সময় হয়েছে কিন্তু এতদিন তো তুই জুলুম করেছিস অন্যায় করেছিস মানুষের উপরে নিপীড়ন চালিয়েছিস আজ আমি তোরে যখন ধরছি আজ আর আমি তোরে ছাড়ব পৃথিবীতে কি স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বা নামরু কেউ ভবে চিরকাল রয়ে না কেউ ভবে চিরকাল রয়ে না চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বা নামরুদ কেউ ভবে চিরকাল রয়ে না কেউ ভবে চিরকাল রয়ে না এই সেই পিরামিড দাঁড়িয়ে পিরামিডের দেশ না মিশর যেগুলো নিয়ে তারা খুব গর্ব করত আল্লাহ বলছে এই কবিতার কবিতায় লিখছেন এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে ডেকে ডেকে বলে যাবে চিরকাল কেউলেন তোরে মারবো কিন্তু তোরে আমি রাই খাও দি দৃষ্টান্ত রাখবো আল্লাহ বললেন ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া আজ আমি তোকে পৃথিবী থেকে বিদায় করলো তোর দেহকে আমি বাঁচায় দিব এটা থাকবে কেন থাকবে কারণ তোর পরে লজ্জায় কেউ ফেরাউন নাম রাখবে না কিন্তু তোর মতো ইমানদারদের উপরে দিনপন্থী লোকদের পথে বাধা বিঘ্নতা সৃষ্টি করবে এর পরিণাম কি হয় তোর পরিণতি দেখে তারা যেন শিক্ষা নিতে পারে এই জন্য আমি তোর এই দেহকে সংরক্ষিত করে রাখবো এখনো ফেরাউনের সেই মমি করা দেহ প্রত্নতাত্ত্বিক উপায়ে মমি করা সেই দেহ মিশরের রাজধানী কায়রোতে আছে না নাই জোরে বলেন আছে না নাই ফেরাউনি চরিত্র অনুসরণ করে ফেরাউনি কায়দায় ফেরাউনি স্টাইলে মানুষের উপরে জুলুম নির্যাতন চালালে পরিণতি ভালো হয় না ফেরাউনের মতো বেইজ্জত হয়ে দুনিয়া থেকে যাওয়া লাগবে
দেখেন আমি দুর্ভিক্ষ নিয়ে কথা বলা শুরু করেছিলাম তিনটা কি তিনটা ঘটনা কোরআন থেকে বলেছি ইউনূস নবীর কথা বলেছি ইউসুফ নবীর কথা বলেছি মুসা নবীর কথা বলেছি তিনটা যুগেই গজব আসছে দুর্ভিক্ষ আসছে গজবে গুনাহগাররা পাপিষ্টরা কুফরে নিমজ্জিত না এবং জুলুমে নিপ্ত যারা ছিল তারা নাস্তানাবুদ হয়েছে ইমানদারদেরকে হেফাজত করেছেন কে এইজন্য আমরা যে গুনাহ করছি গুনাহ ছেড়ে দেই আসুন যুবক ভাইদেরকে বলবো গুনাহ ছেড়ে দিতে হবে সবাইকে বলছি গুনাহ ছেড়ে দিতে হবে অনেক মা বোনরাও মাহফিলে এসেছেন বেপর্দা হইয়া গুনাহ করে এটা ছেড়ে দিতে হবে পর্দা করতে হবে আমার বোনরা কলেজে যাবেন বিশ্ববিদ্যালয়ে যাবেন পড়াশোনা করবেন চাকরি করবেন অসুবিধা নাই কিন্তু পর্দা করে করা লাগবে আপনাদের জান্নাতে যাওয়া বড় সহজ পর্দা করবেন নামাজ পড়বেন স্বামীর খেদমত করবেন স্বামীর আনুগত্য করবেন জান্নাত নসিব করে দিবেন কি নবীজি বলেছেন ইদা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফরজাহা ওয়া আতাআত যাওজাহা নবীজি বলেছেন একজন মহিলা যখন পাঁচ ওয়াক্ত ঠিকমতো নামাজ পড়ে রমজান মাসে রোজা রাখে স্বামীর আনুগত্য করে আর নিজের ইজ্জতের নিজের সম্ভ্রমের হেফাজত করে আল্লাহ কিয়ামতের দিন ডেকে বলবেন আমার বান্দি জান্নাতের যে দিক দিয়ে ঢুকতে মন চায় যে কোনো দরজা দিয়ে ঢুকে জান্নাতে চলে যা এজন্য বোনদেরকে বলবো পর্দা করবেন স্বামীর কথা মানবেন স্বামীর খেদমত করবেন স্বামীকে ভালোবাসবেন নিজের ঘরের কাজে বেশি মনোযোগী থাকবেন সন্তানদেরকে লালন পালনে মনোযোগী হবেন আমরা গুনাহ থেকে যদি বেঁচে থাকি ইস্তেগফার মুখে যদি হয়ে যায় গজব থেকে বাঁচিয়ে দিবেন কে সচেতন হতে হবে প্রধানমন্ত্রীর সঙ্গে একমত হয়ে আমি বলবো সব জায়গা থেকে দুর্নীতি কমাতে হবে তিনি বলছেন সব জায়গা থেকে যদি আমরা সবাই সচেতন হই তাহলে দুর্ভিক্ষকে নিয়ন্ত্রণ করা যাবে আল্লাহর নবীও বলেছেন দুর্ভিক্ষ তখন আসে ইদা কানাল মাগনামু দুওয়ালা যখন কেউ রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করে ভোগ করে রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদ মনে করে ভোগ যখন করা হবে গজব যার তরফ থেকে আসবেন তিনি কে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী কত সুন্দর ভাষায় বুঝায় বলেছেন এরপরেও আপনারা ডিবিসি নিউজ ইন্ডিপেন্ডেন্ট টিভি সহ অনেক চ্যানেলে দেখেছেন অনেক চ্যানেলে আপনারা দেখেছেন প্রধানমন্ত্রীর তরফ থেকে এমন নির্দেশনা আসার পরেও সরকারি অনেক কর্মকর্তা যাদেরকে গাড়ি দেওয়া হয়েছে সরকারি কাজে ব্যবহারের জন্য তারা সরকারি কাজে গাড়ি ব্যবহারের পাশাপাশি বাজার খরচের কাজে কুলামাইয়ারে স্কুল কলেজে পাঠানোর কাজে ব্যবহার করে রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদ মনে করে ভোগ করে এই জন্য দেশের সম্পদে ভাটা পড়েছে এরা একদিকে যেমন ইসলাম বিদ্বেষী কাজ করেছে তেমনি প্রধানমন্ত্রীর সঙ্গে বেয়াদবি করেছে ঠিক কিনা ডলারের এত সংকট কেন কারণ দেশের টাকা বিদেশে পাচার হয়েছে ওই পিকে হাওলাদার যারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এই পাচার গাড়িগুলোরে ধরলে রিজার্ভের টাকা চলে আসবে এরা দেশের সম্পদ নষ্ট করছে এভাবে যদি সব জায়গা থেকে দুর্নীতি কমানো যায় দেখবেন আমাদের দেশটাকে আমি তো বলেছি আমাদের দেশটাতে অনেক নিয়ামত এই যে আপনাদের উত্তরবঙ্গে কিছু ফেললেই হয়ে যাচ্ছে মাটিতে এটা উর্বর এই উর্বরা শক্তি দান করেছেন কে আল্লাহ দান করেছেন আমরা আসুন একটু ভালো হয়ে যাই গুনাহ থেকে দুর্নীতি থেকে সুদ থেকে ঘুষ থেকে পাপ থেকে আমরা দূরে চলে আসি যুবক ভাইদেরকে বলছি মাদক থেকে দূরে চলে আসতে হবে এই মাদক আমার যুবক ভাইদেরকে শেষ করে ফেলতেছে আমার কলেজার টুকরো ভাইরা এই বয়স বিড়ি সিগারেট খাওয়ার আর মাদক খাওয়ার বয়স নয় এই বয়স পড়াশোনা করার নামাজ পড়ার আব্বা আম্মার খেদমত করার এই বয়সটা হচ্ছে কেরিয়ারকে সুন্দর করবার ঠিক কিনা কোনো ধরনের অনৈতিক কাজে জড়ানো যাবে না জঙ্গিবাদের ব্যাপারে সচেতন থাকা লাগবে কারণ ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করে ইসলাম আর জঙ্গিবাদ এক জিনিস নয় ইসলাম কখনোই জঙ্গিবাদকে সমর্থন করে না সন্ত্রাসবাদকে সমর্থন করে না বরং ইসলাম জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদের শেকড় কাটার জন্য এসেছে ঠিক কিনা ইসলাম শান্তির পক্ষে সুন্দরের পক্ষে শৃঙ্খলার পক্ষে ইসলাম সমাজকে শান্তির সঙ্গে ঢেলে সাজাতে চায় ইসলাম সমাজকে ভারসাম্যপূর্ণ করে সুশৃঙ্খল সমাজ গঠন করতে চায় ইসলামের মধ্যেই শান্তি কোরআনের মধ্যেই শান্তি এজন্য আসুন অন্যায় অপরাধ গুনাহ জুলুম সব ছেড়ে দিয়ে তাওবামুখী হই ইস্তেগফারের সাথে লেগে থাকি নবীজি বলেছেন মাল্লাজিম আল ইস্তেগফার যে ব্যক্তি ইস্তেগফারের সাথে লেগে থাকবে যারা ইস্তেগফার করবে তিনটা উপকার হবে যা আল্লাহ মিন কুল্লি দিকিম মাখরাজা সকল সংকীর্ণতা বিপদ আপদ দূর করে দিবেন কে
দুই নাম্বার হচ্ছে ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইহতাসিব এত রিজিক আল্লাহ দিবেন যা সে ধারণাও করতে পারবে না তিন নাম্বার ও মিন কুল্লি হাম্মিন ফারাজা সব টেনশন আল্লাহ দূর করে দিবেন ইনশাআল্লাহ আসুন সবাই তওবা করি ইস্তেগফার করি গুনাহ থেকে পাপ থেকে ফিরে আসি নামাজে যাই কুরআন পড়ি কুরআন মতো চলি জুলুম ছেড়ে দেই সুদ ঘুষ অন্যায় পাপাচার অনাচার মাদক সব ছেড়ে দেই দেখবেন এই দেশে দুর্ভিক্ষ আসবে না ইনশাআল্লাহ হেফাজত করবেন কি দুর্ভিক্ষ কেমনে আমরা নিয়ন্ত্রণ করব সর্বশেষ এক মিনিটে বলি বেশি বেশি কৃষি কাজ করা লাগবে এক নম্বরে শুধু তাওবা করে বসে থাকলে হবে না কিছু কাজও তো করা লাগবে এজন্য বর্তমান সময়ে কৃষিবিদরা গবেষকরা সরকারের উদ্যতন দায়িত্বশীলরাও বলছেন যে সব সময় আপনারা সবাই কৃষিকাজের প্রতি মনোযোগী হন কৃষিকাজ করা লাগবে যার যতটুকু সামর্থ্য আছে জমিকে আবাদ জমিকে কখনো খালি রাখা যাবে না জমিনের চাষবাস শুরু করতে হবে তিন নাম্বার জাকাতের ফর্মুলা গ্রহণ করতে হবে এজন্য আলেমদেরকে ডাকেন আলেমদেরকে নিয়ে সাথে বসে আলেমদেরকে নিয়ে দুর্ভিক্ষকে নিয়ন্ত্রণের জন্য কাজ করেন জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে গেলে দেখবেন অর্থনীতির চাকা সচল হয়ে যাবে ইনশাআল্লাহ এই দুর্ভিক্ষ মোকাবেলায় তিনটা কথা দুর্ভিক্ষ নিয়ন্ত্রণে বললাম এক নাম্বার তওবা করা দরকার গুনাহ জুলুম সবকিছু থেকে সেরে সবকিছু থেকে ফিরে আসা দরকার আলেমদের সাথে বেয়াদবি ছাড়া দরকার আলেমদেরকে সম্মান করা দরকার দুই নাম্বার কৃষিকাজের প্রতি বেশি মনোযোগী হওয়া দরকার তিন নাম্বারে অর্থনীতিকে প্রোডাক্টিভভাবে শক্তিশালী করার জন্য জাকাতের ফর্মুলা গ্রহণ করা দরকার আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এখানে সাড়ে চারটায় জামাত হবে ইনশাআল্লাহ চেয়ারম্যান সাহেব এসেছেন আমি তো পরিচয় জানতাম না আমরা অনেক খুশি হয়েছি চেয়ারম্যান সাহেব কথা বলবেন ইনশাআল্লাহ হ্যাঁ পেয়েছি আমি চেয়ারম্যান সাহেব এসেছেন আমরা অনেক খুশি হয়েছি আল্লাহ তাআলা চেয়ারম্যান সাহেবের ইজ্জত সম্মান বাড়িয়ে দেন আল্লাহ ওনাকে দিনের খেদমতে আরও বেশি বেশি করে কবুল করেন বলেন আমিন যত কথা আমরা বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলো আমল করার তৌফিক দান করেন